রেখেছি ক্লাসটা। আজকে আমরা বাংলা রিভিউ করব, মানে বাংলা কি কি টপিক পড়বো। তোমাদের তো বাংলা স্যাররা বাংলা ক্লাস নেন, তো আমি হচ্ছে রিভিউ করব একটু যে আসলে কি কি টপিক পড়া উচিত এই জিনিসটা। আর হচ্ছে যে তোমাদের মানে হচ্ছে যে অনেকের যারা বিশেষ করে এই ইউনিটে পড়ো, বাংলার কিছু ঝামেলা আছে, সেই ঝামেলাটা দূর করব। আর যারা ডি ইউনিট অন্যান্য ইউনিটে পরীক্ষা দিবা, তারাও মানে এখান থেকে কি পাবা, সাজেশন পাবা একটা, যে কোন কোন টপিক মানে মাস্ট সিইউতে আসে আর কি, ওই টপিক গুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব। তো তোমরা, আমি একটা স্লাইড শেয়ার দিচ্ছি, এটা দেখো আগে, এটা আগে দেখবো আমরা, এটার পাশাপাশি আরো কিছু জিনিস দেখবো। একটু লাইনে থাকো, তোমরা একটু লাইনে থাকো, আমি আসতেছি। আচ্ছা, আমরা এই যে এখানে একটা টপিক আছে দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস, এই টপিকটা থেকে প্রশ্ন আসবে। এই টপিকটা মানে হচ্ছে যে তোমাকে ডিটেলস পড়া উচিত, কিন্তু ডিটেলস পড়ার আসলে আমাদের হাতে সময় নেই। তো আমরা এখানে যে টপ যে জিনিসগুলো আছে এগুলো দেখবো, সেই সাথে আমরা বাংলা যে তোমাদের যে এইচএসসির বই আছে, সে বইটা কিভাবে শেষ করবা সেটারও আইডিয়া দিব। তোমরা একটু লাইনে থাকো, আমি একটু এক জায়গায় ফোন দিতে হবে, ওইটা ফোনটা দিয়ে আমি আবার ক্লাসে শুরু করতেছি। তোমরা দেখো এখানে বাংলা সাহিত্যের ইতিহাস লিখে আছে, তো এই যে এই পাঠটা তোমরা আমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে বেশিরভাগ বইতে আছে। তো তোমাদের যা হাতে যাদের বই আছে তারা বইটাও ধরতে পারো, অথবা যাদের খাতে বই নাই কিংবা এই ইয়াটা নাই, শিটটা নাই, সেটা অবশ্য আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তারা হচ্ছে খাতা কলমটা নাও। আচ্ছা, খেয়াল করো, প্রথমে যে জিনিসটা আমাদেরকে মানে রিভিউ করতে হবে সেটা হচ্ছে তোমরা খাতা কলম নাও। খাতা কলম নিয়ে আমি কিছু টপিক বলতেছি, ওগুলো লিখে ফেলো। আমি কিছু টপিকের নাম বলবো, এগুলো তোমাদেরকে লিখে ফেলতে হবে। একটু আমি একটা বই আছে, বইটা নিয়ে আসি। আচ্ছা, তোমরা খাতা কলম নিশ্চয়ই হাতে রাখছো। আমি শুরুতে মানে যখন ক্লাস শুরু করবো তখনই বলছিলাম খাতা কলম নিতে। এখন আমরা তোমাদের কিছু টপিক বলবো, সেই টপিক গুলো থেকে প্রশ্ন মানে পাবা, প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন পাবা, ঠিক আছে? তো তোমরা নোট করে ফেলো খাতা, মানে হচ্ছে যে এই টপিক গুলো থেকে প্রশ্ন থাকবে। এক হচ্ছে যে সৈয়দ ওয়ালি উল্লাহ যিনি লাল সালু উপন্যাস লিখছেন, ওনার জীবনী থেকে একটা প্রশ্ন আসবে, এটা সব ইউনিটে আসবে, এ ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট, বি1 ইউনিট, বি1 ইউনিট, যেখানে বাংলা আছে সেখানেই আসবে। লিখো সৈয়দ ওয়ালি উল্লাহর জীবনী, অর্থাৎ উনি কোথায় জন্মগ্রহণ করছেন, কোথায় মৃত্যুবরণ করছেন, ওনার কি কি গল্প আছে, কি কি উপন্যাস আছে, কি কি নাটক আছে, এগুলো সব জানা লাগবে। এগুলো আমাদের বইতেও দেওয়া আছে, আমরা যে শীটটা দিছি সেই শীটের মধ্যেও আছে। তো এটা আগে তুমি, আমি যা বলতেছি তা লিখো, পরে আমরা কৌশলটা দেখবো, মানে কিভাবে পড়তে হবে সেটার কৌশলটা দেখবো। আগে টপিক গুলো নাম লিখে ফেলো, তারপর লিখো লাল সালু থেকে এক অথবা দুইটা, লাল সালু থেকে একটা অথবা দুইটা প্রশ্ন। তারপর হচ্ছে যে সিরাজউদ্দৌলা নাটক থেকে একটা প্রশ্ন, এগুলো প্রত্যেকটা ইউনিটে আসবে, সিরাজউদ্দৌলা নাটক থেকে একটা প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায় এটা থেকে বিডি ইউনিটে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা 90%, এই ইউনিটের সম্ভাবনা হচ্ছে যে 80%। মানিক বন্দ্যোপাধ্যায় ওনার জীবনী থেকেও দিতে পারে, আবার তোমাদের যে মাসিক পিসি আছে সেখান থেকেও দিতে পারে, জীবনী থেকে দেওয়ার সম্ভাবনা বেশি। মানিক বন্দ্যোপাধ্যায়,
আচ্ছা, লাল শালুর পরে তোমরা নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ, লাল শালুর পরে সিরাজউদ্দৌলা নাটক লিখছো, মানিক বন্দ্যোপাধ্যায় লিখছো, এরপরে লিখো যে আমরা আধুনিক তিনজন সাহিত্যিকের নাম বলবো, এখান থেকে এই সাহিত্যিকদের জীবনী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, আবার ওনাদের সাহিত্যকর্ম থেকেও প্রশ্ন আসতে পারে। 1 নম্বর হচ্ছে শামসুর রহমান, লিখো শামসুর রহমান। 2 নম্বর হচ্ছে সেলিনা হোসেন। 3 নম্বর হচ্ছে সুফিয়া কামাল। 4 নম্বর হচ্ছে সৈয়দ শামসুল হক। শামসুর রহমান, সেলিনা হোসেন, সুফিয়া কামাল, সৈয়দ শামসুল হক, এ 4 জন থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাবা, লিখে রাখো 2 থেকে 3টা প্রশ্ন, এই 4 জন থেকে 2 থেকে 3টা প্রশ্ন প্রতিটা ইউনিটে পাবা। এবার লিখো স্যার আর রবীন্দ্রনাথ একবার একটু ঠাকুর বলেন তো। থেকে 2টা, একটা আসতে পারে অপরিচিত থেকে, আর একটা আসতে পারে হচ্ছে তোমার সোনার তরী থেকে, আরো একটা প্রশ্ন তার জীবনী থেকে আসতে পারে। 2 থেকে 3টা লিখে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুর 2 থেকে 3, সুফিয়া কামালের পরেরটা কি? শামসুর রহমান, সেলিনা হোসেন, সুফিয়া কামাল, সৈয়দ শামসুল হক। তার ওনাদের থেকে হচ্ছে যে ওই 4 জন থেকে 2 থেকে 3টা, রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা, সোনার তরী আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, এখান থেকে আসতে পারে 2 থেকে 3টা। তারপরে কাজী নজরুল ইসলাম, ওনার হচ্ছে বিদ্রোহী যে তোমাদের কবিতা আছে সেখান থেকেও দিতে পারে। কাজী নজরুল ইসলাম লেখো যে এই 1টা বা 2টা লেখো, 1 থেকে 2টা, কাজী নজরুল ইসলাম 1 থেকে 2টা, কাজী নজরুল ইসলাম 1 থেকে 2টা। তারপরে তোমাদের এখন যে নতুন সিলেবাস যুক্ত হয়েছে, সেখানে বিলাসী, মানব কল্যাণ, বাঙালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, গৃহ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, পদ্মা, ছবি, এই যে এগুলো আছে তোমাদের, কি জানি গদ্য পদ্য আছে, এগুলো থেকে প্রশ্ন দিবে। এর মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখতেছি হচ্ছে মানব কল্যাণ, লিখো মানব কল্যাণ, বিলাসী, সোনারতরী, বিদ্রোহী, তারপর হচ্ছে যে পদ্মা, গৃহ, আর ওই যে বাঙালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এখানে এই প্রবন্ধ থেকে দেওয়ার সম্ভাবনা কম, কিন্তু ওই বঙ্কিমচন্দ্র থেকে দিতে পারে। তো লিখো লেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্যার বঙ্কিমচন্দ্র বাংলার আশা করি। নব্য এরপরে নব্য লিখা হচ্ছে যে লেখকদের প্রতি মাইকেল নির্ভর। মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, আবুল ফজল, আবুল ফজল, এই এখন যে কয়েকজনের নাম লিখছি এগুলো থেকে 1টা করে দেওয়ার সম্ভাবনা আছে, 1টা করে প্রশ্ন ওনাদের জীবনী কিংবা লেখা থেকে দিতে পারে। আবারও বলতেছি কি কি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আবুল ফজল, আখতারুজ্জামান ইলিয়াস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরেকজনের নাম অ্যাড করো, সে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য, 18 বছর বয়স আর কি। আর ওই গৃহ তো বেগম রোকেয়ার, এটা বলছি অলরেডি, বেগম রোকেয়াকে অ্যাড করো, বেগম রোকেয়া, বেগম রোকেয়া, এই এগুলো, এই জীবনীগুলো, ওই এতদিন এতক্ষণ পর্যন্ত আমি যে লেখকদের নাম বলছি এই লেখকদের জীবনী জানা লাগবে, মানে ওনারা কোথায় জন্মগ্রহণ করছে, মৃত্যু গ্রহণ করছে কোথায়, কত সালে কি রোগে কে মারা গেছেন, কে কোন স্কুল থেকে পড়াশোনা করছেন, কার উপাধি কি, কে কোন ধরনের পত্রিকার সম্পাদক ছিলেন, তারপর হচ্ছে কার গল্প কোনটা, উপন্যাস কোনটা, নাটক কোনটা, এগুলো খুঁটে 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 তোমাদেরকে স্টাডি করা লাগবে, বাসায় বসে বসে এগুলো বেশি বেশি করে স্টাডি করবেন। এবার আমি কিছু টপিক বলবো, এই টপিকগুলো সিলেবাসে নাই টোটালি, মানে ইন্টারমিডিয়েটের বইতেই নেই, কিন্তু আপনাদেরকে পড়া লাগবে, আপনাদেরকে পড়া লাগবে কিন্তু সিলেবাসে নাই, লিখে রাখেন সিলেবাসের বাইরে যা যা পড়বো, এরকম একটা টপিক দেন, সিলেবাসের বাইরে যে টপিকগুলো পড়বো এরকম একটা টপিক, এর নাম দেন।
আচ্ছা, আর একটা জিনিস এক লাইনে লিখে রাখেন, আমি যে সাহিত্যিকদের নাম বলছি, এই সাহিত্যিকদের যে রচনাগুলো আপনাদের বইতে আছে গদ্য পদ্য, এগুলো সব শেষ করা লাগবে ভালো করে। যে সাহিত্যিকদের নাম একটু আগে লিস্ট করছেন আপনারা, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, সুফিয়া কামাল, তারপর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, যেভাবে লেখকদের নাম নোট করছেন না, তাদের যেই লেখাগুলো গদ্য পদ্যগুলো আপনাদের বইতে আছে এগুলো খুব ভালো করে করতে হবে। আচ্ছা, এবারে আসেন হচ্ছে এই ইউনিটে চারটা পাঁচটা প্রশ্ন আমি কমন করে দিচ্ছি, 10টার মধ্যে আপনি 5টা কমন পাবেন। যারা এই ইউনিটের আছে তারা স্টার দিয়ে রাখেন ওই জায়গাগুলোতে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, একটা হচ্ছে সৈয়দ ও আলিউল্লাহ, একটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক, আর একটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যে এতক্ষণ পর্যন্ত যে লেখকদের নাম লেখাইছি সেই লেখকদের জীবনী, এই যে শামসুর রহমান, সেলিনা হোসেন, সুফিয়া কামাল, সৈয়দ শামসুল হক, মানিক বন্দ্যোপাধ্যায়, আবুল ফজল, মাইকেল মধুসূদন দত্ত, আখতারুজ্জামান ইলিয়াস, সুকান্ত ভট্টাচার্য, এই লেখকদের যে নাম লেখাইলাম ওনাদের জীবনী থেকে আরেকটা প্রশ্ন, একটা থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন। তাহলে আমি 6টা প্রশ্নের মতো আপনাদেরকে কমন করে দিলাম যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে আসবে। আচ্ছা, তারপরে আপনারা এই যে যে হেডিং দিচ্ছেন যে সিলেবাসের বাইরে যে টপিকগুলো পড়া লাগবে সেখানে লিখেন, 1 নম্বরে, 1 নম্বর চর্যাপদ, 1 চর্যাপদ, 2 শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন দেখাই দিলাম আপনাদেরকে, দেখেন এই ইয়ার মধ্যে শীতের মধ্যে দেখাই দিলাম, দেখেন শীত যেটা অনলাইনে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, সেটাতে দেখাই দিচ্ছি আমি, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন, এটা একটা কাব্য যার লেখক ছিলেন আপনার এই বরুচণ্ডীদাস, বরুচণ্ডীদাস এটা হচ্ছে লেখক আর কি, এটা একটা মহাকাব্য, এটা একটা কাব্য আর কি। তো আমি এটা সম্পর্কে একটু একটু সংক্ষেপে বলবো, আপনারা আগে নোট করে নেন, তারপরে নোট করেন হচ্ছে যে আরাকান রাজসভা, আরাকান রাজসভা, আরাকান রাজসভার ওখানে ব্র্যাকেটের ভেতরে লেখেন আলাওল, আলাওল, আলাওল হচ্ছে যেন একজন মধ্যযুগের একজন কবি, মধ্যযুগের একজন কবি যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জন্মগ্রহণ করেন, লিখে রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জন্মগ্রহণ করেন, এটা লিখে রাখো পাশে। তাহলে টপিকের নাম হচ্ছে যে আরাকান রাজসভা, ব্র্যাকেটে লিখছেন আলাওল, পাশে লিখে রাখেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবরা গ্রাম, লিখে রাখতে পারেন জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে লিখেন শাহ মোহাম্মদ সগির, শাহ মোহাম্মদ সগির, ওনার জীবনী থেকে প্রশ্ন আসতে পারে, এটা সিলেবাসের বাইরে, শাহ মোহাম্মদ সগির। তারপরে লেখেন হচ্ছে যে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়ের কিছু সাহিত্য আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে লিখেন হচ্ছে যে বিভিন্ন পত্র পত্রিকার প্রকাশকাল এবং তাদের সম্পাদক, বিভিন্ন পত্র পত্রিকার প্রকাশকাল এবং তাদের সম্পাদক, যেমন মনে করেন সমাচার দর্পণ এই পত্রিকাটি কবে প্রকাশিত হয়, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন, মনে করেন সবুজ পত্র এটি প্রথম কবে প্রকাশিত হয়, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন, এরকম করে প্রশ্ন দিবে। আশা করি বুঝতে পারছেন, পত্র পত্রিকার প্রকাশকাল এবং তাদের সম্পাদক। এবার লিখেন, এবার লিখেন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কমা দিয়ে লিখবেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওনারা হচ্ছে বাংলা ব্যাকরণে বেশি ভূমিকা রাখছিলেন, বাংলা ব্যাকরণ লিখে রাখেন। তো ওনাদের জীবনী জানতে হবে, প্লাস ওনারা কি কি লিখছেন বইগুলোর নাম জানতে হবে। আচ্ছা, স্যার এটা একটু বলেন, ডাক্তার মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এর অবদান বাংলা ব্যাকরণে,
বা বাংলা ভাষায়, বাংলা ভাষা ও ব্যাকরণে ওনাদের অবদান। এই হচ্ছে মোটামুটি বাংলা প্রথম পত্র। এর বাইরে তেমন কিছু আমি দেখতেছি না। এগুলো পড়লেই মোটামুটি অনেক, মানে হচ্ছে যে আপনারা 70% মতো কমন পাবেন, আর এই ইউনিটে ফুল কমন পেয়ে যাবেন, 10টার মধ্যে 8টার মতো কমন পেয়ে যাবেন। কিন্তু বাংলা কিছু টপিক রয়ে গেছে দ্বিতীয়, সেগুলো বলে নিই আগে। বাংলা দ্বিতীয়ের মধ্যে আছে কিছু টপিক, সেগুলো লিখেন। 1 নম্বরে লিখেন বিপরীত শব্দ, 2 নম্বরে প্রতিশব্দ। বাংলা দ্বিতীয় লেখেন, হেডিং দেন বাংলা দ্বিতীয়, বাংলা দ্বিতীয় হেডিং দিয়ে তারপর লিখেন। স্যার, বিপরীত শব্দের পরে কি বলছেন? হ্যাঁ, লিখেন যে বিপরীত শব্দ, প্রতিশব্দ, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। তারপর লিখেন বানান শুদ্ধকরণ, বানান শুদ্ধকরণ। তারপর লিখেন বাক্য শুদ্ধকরণ, বাক্য শুদ্ধকরণ। বানান শুদ্ধকরণের পরে বাক্য শুদ্ধকরণ। তারপর লিখেন সমাস, সন্ধি, প্রকৃতি ও প্রত্যয়। সমাস, সন্ধি, প্রকৃতি ও প্রত্যয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি যেগুলো বললাম সেগুলোর মধ্যে প্রকৃতি প্রত্যয় পর্যন্ত বলছি। এরপরে লিখা হচ্ছে যে ধ্বনি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, দুইটাই লিখো। ধ্বনি, ধ্বনি পরিবর্তন, বর্ণ, ধ্বনি, ধ্বনি পরিবর্তন লিখো, বর্ণ। তারপরে লিখো হচ্ছে বাগধারা এক কথায় প্রকাশ, বাগধারা এক কথায় প্রকাশ। তারপর লিখে হচ্ছে উপসর্গ, উপসর্গ। এই টপিকগুলো থেকে মোটামুটি পড়ে গেলে আপনারা বাংলা দ্বিতীয় থেকে কভার করতে পারবেন, মানে বাংলা দ্বিতীয় থেকে যেগুলো আসবে সেগুলো আনসার করে চলে আসতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওই যে বাক্যের প্রকারভেদ, বিশেষ করে লিখে রাখেন বাক্য, লিখে ব্যাকেটের মধ্যে লিখে রাখেন যে সরল, জটিল, যৌগিক, সরল, জটিল, যৌগিক, আর বাক্যের গুণাবলী। বাক্যের 3টা গুণ আছে আপনারা জানেন, বাক্যের গুণ এটাও লিখে রাখতে পারেন। তাহলে সরল, জটিল, যৌগিক আর হচ্ছে যে বাক্যের গুণাবলী, এই 2টা টপিক গুরুত্বপূর্ণ বাক্যের মধ্যে থেকে। এবার হচ্ছে যে আপনাদেরকে কিছু শব্দ দিবে যেগুলো প্রতিশব্দের মধ্যে চলে আসে, আসলে মানে কিছু শব্দের অর্থ দিবে, আপনাদের মেন বই থেকে দিতে পারে বাংলা প্রথম পত্র, অথবা মেন বইয়ের বাইরে থেকেও দিতে পারে। মেন বইয়ের বাইরে থেকে কিরকম দিতে পারে আমি বলতেছি, আপনাকে বলবে যে বায়স শব্দের অর্থ কি, উত্তর হচ্ছে কাক। আপনাকে বলবে যে মনে করেন তাম্বুল শব্দের অর্থ কি, উত্তর হচ্ছে পান। এখন এগুলো কোথায় আছে? এগুলো ওই যে প্রতিশব্দ বলছি না, সেখানে আছে। প্রতিশব্দের মধ্যে দেখবেন আগুনের অনেকগুলো প্রতিশব্দ দেওয়া আছে, তো সেখান থেকে একটা শব্দ দিয়ে বলবে যে এটার অর্থ কি। মনে করেন আপনাকে বলবে যে সাপোজ অগ্নি শব্দের অর্থ কি, যদি আমি সহজ করে একটা বুঝাই আর কি, তাহলে আগুন দেখাবেন আপনি, কিন্তু এরকম সহজ দিবেন, আপনাকে দিবে আরো কঠিন, দেখে মনে হবে যে অনেক কঠিন, কোথাও কখনো পড়েন নাই, কিন্তু আসলে এটা প্রতিশব্দের মধ্যে আছে। সো প্রতিশব্দ গুলোকে খুব, প্রতিশব্দের মধ্যে 3টা স্টার মারেন, প্রতিশব্দের মধ্যে, প্রতিশব্দের মধ্যে 3টা স্টার দেন। ওকে, এ ছিল মোটামুটি যেগুলো আপনারা সিলেবাসের বাইরে এবং সিলেবাসের ভেতর থেকে পড়তে হবে। এখন আমি আপনাদেরকে ধরাই দিব যে কিভাবে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার আসছে, মানে কয়েকটা প্রশ্ন দেখাই দিব আর কি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে জিনিসটা। স্যার, সিলেবাসের বাইরের গুলো কি হালদাতে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি শীট ডিসিনে শীটের মধ্যে আছে অনেকগুলো, আবার অনেকগুলো আমাদের প্রশ্নের ব্যাখ্যার মধ্যে আছে অনেক তথ্য। যেমন খেয়াল করেন একটা এ ইউনিট 19-20 এর প্রশ্ন মনে করেন, হ্যাঁ দেখেন এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে দেখেন এই সাম্পান কোন ভাষা শব্দ, এটা বিদেশি শব্দ থেকে পড়ছে, আপনারা বিদেশি শব্দটাও একটা স্টার মারেন, বিদেশি শব্দ লিখে রাখেন, বিদেশি শব্দ, বিদেশি শব্দ।
ঠিক আছে, বিধি শব্দ সবগুলো দেখা লাগবে। এখন দেখেন তো, এই যে কাজী নজরুল ইসলাম, দেখেন 19-20 প্রশ্ন আসছে, সিরাজুদ্দৌলা নাটক প্রশ্ন আসছে, এটা কিন্তু 19 সালের প্রশ্ন। তারপরে খেয়াল করেন আমি যেগুলো দিছি, প্রকৃতি ও প্রত্যয় প্রশ্ন আসছে দেখেন। তারপরে দেখেন বিড়াল, বিড়াল ছিল তখন বঙ্কিমের, এখনো বঙ্কিম আছে, ওই যে আপনার বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, এখানে কিন্তু এখনো আছে, ঠিক আছে। তারপর দেখেন 52 দিনগুলি, এটা বঙ্গবন্ধু লিখছেন। আচ্ছা, 52 দিনগুলোতে একটা স্টার করেন, এটা আমাদের বইতে দেওয়া আছে, বই থেকে পড়বেন এটা। 52 দিনগুলি আমাদের বইতে বিস্তারিত দেওয়া আছে, এটা এটার উপর একটা স্টার মারেন, 52 দিনগুলি লিখেন, 52 দিনগুলি। তারপরে আপনারা এই যে দেখেন, আমি কিংবদন্তির কথা বলতেছি বলছি, এটা কিন্তু সৈয়দ শামসুল হকের ছিল, এখনো মনে হয় এটা আপনাদের সিলেবাসে আছে। তারপরে আপনাদেরকে যদি দেখাই আরো, এই যে দেখেন আমি যে 4-5টা প্রশ্ন যেভাবে কমন পড়বে বলছি সেভাবে কিন্তু এখানে আছে, 19 সালের প্রশ্ন। এখন যদি আমরা 19 সালের, এটা শিট 1 ছিল, শিট 2 তে যাই, দেখেন আগেরগুলো আপনাদেরকে আমি দেখাইছি, আগের প্রশ্নগুলো আগের বিভিন্ন ক্লাসে দেখাইছি, যেগুলো 21 সালের প্রশ্ন, 20 সালের প্রশ্নগুলো দেখাইছি। এখানে এটা 19-20-এর 20 সালের, এটা হচ্ছে বিকেলের প্রশ্ন। দেখেন এই যে বানসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসছে, অপরিচিত গল্প থেকে আরেকটা প্রশ্ন, এই দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এখানে দুইটা মেরে দিচ্ছে একসাথে। জীবনানন্দ দাশের মায়ের নাম কি, দেখছেন কবি সাহিত্যিকদের জীবনী, তাহলে জীবনানন্দ দাশের মায়ের নাম, এটা কি আপনি আপনারা অনেক সময় শিখেন না? ওনার মায়ের নাম হচ্ছে, উনি মা একজন কবি ছিলেন, এই জন্য ইম্পর্টেন্ট, ওনার মা ছিলেন কুসুম কুমারী দাস। তারপরে খেয়াল করেন মানিক বন্দ্যোপাধ্যায় যে পাইছেন, দেখছেন ওনার পিতৃপদত্ত নাম কি আসছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি থেকে দেয় না কিন্তু, দিছে ওনার পিতৃপদত্ত নাম কি, লেখক থেকে। এই জন্য আমাদের বইগুলো লেখক আকারে সাজানো, খেয়াল করবেন অন্যান্য বাজারের যে বইগুলো এগুলো দেখবেন টপিক ওয়াইজ সাজানো, মানে আপনাদের বাংলা যে টপিক আছে সেই টপিক ওয়াইজ সাজানো, কিন্তু আমি দিছি লেখক ওয়াইজ, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেখক থেকে প্রশ্ন বেশি দেয়, তো আমি ওভাবে করে সাজাইছি। এই যে দেখেন বলছে যে উত্তরিলে কাতারে কাতরে রাবণী, এখানে রাবণী কাকে বলা হয়েছে, এটা হচ্ছে যে মেঘনাদ বধ, যেই আপনাদের কবিতা আছে এই বিভীষণের প্রতি মেঘনাদ, সেখান থেকে দিছে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত, দেখেন মাইকেল মধুসূদন দত্ত। প্রত্যয়, এই যে দেখেন প্রত্যয় সমাস। তারপরে জাদু শব্দটি কোন ভাষা থেকে এসেছে খেয়াল করেন, তাহলে প্রশ্নের প্যাটার্নটা খেয়াল করতে হবে। এটা হচ্ছে 19 সালের প্রশ্ন, আপনাকে যদি এবার আমি আরো আপডেট প্রশ্ন দেখাই, আরো আপডেট প্রশ্ন এখানে আছে কিনা জানি না, বি1 ইউনিটের প্রশ্ন দেখাই, ঘাবড়ানোর কিছু নাই, বি1 ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট একই ধরনের প্রশ্ন করে, একই টাইপস এর। দেখেন বাংলা 30, এই যে পরিভাষাতে একটা প্রশ্ন আসছে, আমি বলছি পরিভাষা, আপনাদের দেখা দিছি একটু আগে পরিভাষা, দাঁড়াও বৃষ্টি শেষ না হতে আমি চলে এসেছি বাক্যটি কোন কালের উদাহরণ, এটা একটু ইয়া থেকে দিছে, আপনার কাল থেকে দিছে, এটা একটু ব্যতিক্রম টাইপস এর, এটাও আপনারা চাইলে কালগুলো পড়তে পারেন, এটা তেমন দেয় না, কেন জানি এই ওই বছর দিল আর কি। যাই হোক, এগুলো একটু ব্যতিক্রম ধর্মী টপিক্স, আমি তো আর বলি নাই যে আমার 100টাই প্রশ্ন আপনি কমন পাবেন, আমি বলছি 80% মতো পাবেন। প্রচুরের বিশেষ স্বরূপ প্রাচুর্য হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই যে দেখেন জটিল বাক্য, এই যে খেয়াল করেন এই যে জটিল রূপ জিজ্ঞেস করছে, বাক্যটির জটিল রূপ আমি একটু আগে জটিল দিছি আপনাদেরকে। তারপরে কোনটি সংগীতের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটা বি ইউনিটে সংগীত আছে, তো এই জন্য এখানে একটু মানে ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন করছে, এরকম প্রশ্ন বি1 ইউনিটে প্রশ্ন করতে পারে, বি1 ইউনিটে সংগীত আছে এই জন্য দিছে। এটা এখানে লাল সালু থেকে প্রশ্ন দিছে, তারপর আখতারুজ্জামান ইলিয়াস থেকে রেনকোট দিছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 52 মাস আন্দোলন দিছে, ওই যেটা আপনাদের এই জানি 52 দিনগুলি, বাগধারা। তারপরে এই যে দেখেন সরল জটিল মিশ্র আবার দিছে, দেখেন কোনটি সেমিকোলন, এই যে বিরাম চিহ্ন থেকে মাঝে মাঝে দেয়, এটা লিখে রাখতে পারেন, মাঝে মাঝে দেয় মানে 1 বছর পর পর দেয়, 1 বছর 2 বছর পর পর দেয় বিরাম চিহ্ন থেকে। এই যে এখন জীবনানন্দ দাস থেকে আবার প্রশ্ন দিছে, এখানে জীবনানন্দ দাসও একটু লিখে রাখেন, জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস। দেখেন আমি এমন ভাবে আপনাদেরকে দিছি, খেয়াল করেন অপশনও কিন্তু খেয়াল করেন, লিখছে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন কে, সেখানে অপশনের মধ্যে দেখেন আমি যেগুলো আপনাদের সাজেশন দিছি অপশনের মধ্যে স্যাররা সেগুলো দিছে, দেখেন সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো আপনাদের আপনারা আরেকটা এই টপিকটা একটু অ্যাড করেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার একটা বর্তমানে আপনাদের এ আছে তো, ওই যে একটা গদ্য না পদ্য আছে আপনাদের, গদ্য আছে মনে হয় একটা, সেই জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, এটা দাগান।
সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা থেকে যে দেখেন আমি দিছি আপনাদেরকে সাজেশন, সেখানে আসছে প্রশ্ন কে লোকসঙ্গীত রচয়িতা নয়, এটা ওই যে বললাম না বি ওয়ান ইউনিটের সঙ্গীত আছে সেখান থেকে প্রশ্নটা করছে, এটা অন্য ইউনিটে দিবে না। ধোনি দেখেন খেয়াল করেন ধোনি। তারপরে এটাও যে মোতাহার হোসেনের জীবন বৃক্ষ ছিল সেখান থেকে দিছে। ইত্রামি শব্দের প্রকৃতি ও প্রত্যয়, সৈয়দ ওয়ালি উল্লাহর উজানে মৃত্যু, এটা একটা নাটক, এটা একটা নাটক, ঠিক আছে। এই দেখেন বলছি না লেখকদের জীবনী, এই যে দেখেন এখান থেকে প্রশ্নটা পাইছেন। এবারে খেয়াল করেন সন্ধি, একটু আগে যেটা না লিখছিলাম, নিত্য পুরুষবাচক শব্দ, এটা এটা একটু এটা এটা এই টপিকটা একটু নোট করেন, এটা লিঙ্গ থেকে দেয় কিন্তু সব জায়গা থেকে দেয় না, শুধুমাত্র নিত্য পুরুষ, নিত্য স্ত্রীবাচক, এই দুইটা শব্দ কম নোট করেন, নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক। জেন্দা ব্যস্তা কি, এটা জিকে তো দেয় সাধারণ জ্ঞানে, বি ইউনিটে দেয় কিন্তু এখানে বি ইউনিটে বাংলাতে দিছে। এটা হচ্ছে চৈনিকদের উপাসনালয়, চৈনিকদের উপাসনালয়, এটা একটা ধর্মগ্রন্থ মূলত, সরি উপাসনালয় না উপাসনা গ্রন্থ, উপাসনা গ্রন্থ, জেন্দা ব্যস্ত হচ্ছে যে চৈনিকদের উপাসনা গ্রন্থ। তারপরে তৎপুরুষ সমাজ থেকে প্রশ্ন দিছে, লালসালা থেকে আরো একটা দিছে, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত, এটা হচ্ছে আপনাদের ওই যে জাদুঘরে কেন যাবো সেখান থেকে দিছে। পঞ্চাঙ্ক কথাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা উপন্যাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে আবু জাফর উবায়দুল্লাহর একটা কবিতা ছিল সেখান থেকে দিছে, এটা আমি কিংবদন্তির কথা বলছি, রোকেয়া থেকে দিছে। তারপরে এটা বায়ান্নর দিনগুলি থেকে দিছে, মাঘের সন্ন্যাসী এটা ওই যে সুফিয়া কামাল থেকে দিছে, ওই যে আপনাদের যে তাহারেই পরে মনে সেই কবিতা থেকে দিছে। তারপর নজরুলের গল্প গ্রন্থ নয় কোনটি, নজরুল থেকে দিছে খেয়াল করেন। তাহলে আমি যদি যে টপিক গুলো দিছি সেগুলো থেকে ধরেন আপনি দেখেন তো কয়টা প্রশ্ন আসছে এখান থেকে টপিক ওয়াইজ, যদি যান দেখবেন যে এখানে মোট প্রশ্ন ছিল 30টা, তার মধ্যে আপনি 25টার উপরে ছিল ওখান থেকে শুধু। তাহলে এইভাবে করে আপনাদেরকে স্টাডি করতে হবে, এটা বি ওয়ান ইউনিটের প্রশ্ন। আপনাদের যদি ডি ইউনিট, ডি ইউনিটের প্রশ্ন দেখাই, ডি ইউনিটের প্রশ্ন ডি 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 এটা ডি ইউনিটের প্রশ্ন, ডি ইউনিট সকাল 2021-22। এই যে সৈয়দ শামসুল হক নুরুলদিনের কথা মনে পড়ে যায় সেখান থেকে দিছে, সৈয়দ শামসুল হক। লালসালু উপন্যাস কোন নদীর তীরে পলাশে অবস্থিত, ওই জায়গা থেকে দিছে নাটক থেকে লালসালু। আবার বাতাবি নিবুর কথা আছে সুফিয়া কামাল, তাহারই পরে মনে। আদালত শব্দটি কোন ভাষার শব্দ, ওই যে বিদেশি শব্দ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপদত্ত নাম, এই ইউনিটে দেখছিলেন, এখন ডি ইউনিটে দেখতেছেন। এই ইউনিট 19 সালের প্রশ্ন, ডি ইউনিট এটা 21 সালের প্রশ্ন, এখান থেকে প্রমাণিত হয় যে এক ইউনিটের প্রশ্ন আরেক ইউনিটে দেয়। আমরা শুরুতে এই ইউনিটের প্রশ্নের মধ্যে এটা দেখাইছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপদত্ত নাম, এই প্রশ্নটা ওখানে ছিল, আবার এখানে দিছে ডি ইউনিটে। তাহলে এখান থেকে প্রমাণিত হয়েছে যে একই প্রশ্ন একই স্যার রায় করে, একই প্রত্যেকটা ইউনিটে একই স্যার রায় প্রশ্ন দেয় এবং একই ধরনের প্রশ্নই দেয়, এবং প্রশ্ন রিপিট হয় এক ইউনিট থেকে আরেক ইউনিটেও দেয়। এই জন্য অনেকে প্রশ্ন করে ভাই আমি তো বি ইউনিটের বই চাই, ডি ইউনিটের বই একসাথে কেন, একসাথে কারণে, কারণ হচ্ছে যে এক ডি ইউনিটের প্রশ্ন বিতে দেয়, বিতে প্রশ্ন বি এর প্রশ্ন ডিতে দেয়, ইভেন এ এর প্রশ্ন ডিতে দেয়, আবার ডি এর প্রশ্ন এতেও দেয়। তো এই জন্য আমাদের এই বইটার এই মডেলিং করেছে এরকম যে এ প্লাস বি প্লাস বি ওয়ান প্লাস ডি প্লাস ডি ওয়ান। এবার এই প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে গেছেন কেন এইভাবে দেওয়া হয়েছে বইগুলা। আর দেখবেন যে এই বইয়ের যে বাংলা সাজেশন আর এই বইয়ের যে বাংলা সাজেশন একই, একই কেন সেটার উত্তর আপনারা আশা করি এখন পেয়ে গেছেন। যাই হোক, এবার এই দেখেন পরিভাষা, পাবলিক সেক্টর, পাবলিক সেক্টরের পরিভাষা কোনটি, মহকুমা কোন ভাষা থেকে এসেছে, ভাষা থেকে দুইটা পাইছেন, একটা আদালত একটা মহকুমা, কোন ভাষার শব্দ, ভাষার মূল উপাদান কি, এটা ধ্বনি নিশ্চয়ই আপনারা জানেন, ধ্বনি থেকে দিছে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, এটা বঙ্গকামরূপী, এটা হচ্ছে যে ওই যে আপনার বাংলা ভাষার ইতিহাস, এটা আলাদাভাবে একটা টপিক আছে আমি একটু পরে পড়াবো, সেখানে বলে দিব। 4 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে, আপনারা আবার জয়েন করবেন। কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি নয়, সমার্থক শব্দ দিতে দিছে, ওই যে প্রতিশব্দ যেটাকে বলছিলাম। আবুল মনসুর আহমেদের আয়না কোন ধরনের রচনা, এইটা টপিকের সিলেবাসের বাইরে, এই সিলেবাসের বাইরে যে টপিকগুলো নোট করছেন তাদের মধ্যে এটাও নোট করেন, আবুল মনসুর আহমেদ, আবুল মনসুর আহমেদ এই টপিকটা নোট করেন। আরো আরো কয়েকটা টপিক আমি দিব,
এটা এই ইউনিটে পড়ার দরকার নাই, যারা বি আর ডি ইউনিটে পরীক্ষা দিবেন তারা তারা লিখেন, এটা এই ইউনিটের ছাত্ররা এটা লিখবেন না। আবুল মনসুর আহমেদ, উনি ডেইলি স্টারের যে মাহফুজা নাম সম্পাদক আছে না, উনার বাবা আবুল মনসুর আহমেদ। এটা মনে রাখার সুবিধার্থে বলে দিছি, তাহলে আপনাদের মাথার মধ্যে সেফ থাকবে তাড়াতাড়ি। আর আবুল মনসুর আহমেদের ছেলের নাম হচ্ছে মাহফুজা নাম, যিনি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক। আবার মাহফুজা নামের একটা মেয়ে আছে, নাম হচ্ছে যে তাহমিনা আনাম। ওনার একটা ওনার তিনটা উপন্যাস আছে, একটা নাম হচ্ছে আ গোল্ডেন এইজ, এটা জিকে দেয় আ গোল্ডেন এইজ উপন্যাসের রচয়িতা কে ভেবে দেয়, উত্তর হচ্ছে তাহমিনা আনাম। তাহলে তারা বাপ দাদা সবাই সবাই লেখক, মাহফুজা নামেরও কিন্তু লেখক লেখা আছে, মাহফুজা নামেরও তিনিও লেখেন। তাহলে আবুল মনসুর আহমেদ, তারপরে তার ছেলে মাহফুজা নাম, মাহফুজা নামের মেয়ে হচ্ছে তাহমিনা আনাম। এভাবে করে মনে রাখবেন, তাহলে মনে থাকবে আপনাদের, মানে আবুল মনসুর আহমেদ কে এটা অ্যাটলিস্ট মনে থাকবে। ওনার থেকে বেশি দিয়ে আয়না দিছে তো, আরেকটা আছে ফুড কনফারেন্স ওটা দেয়, আরেকটা আছে আমার দেখা রাজনীতির 50 বছরের, তিনটা দেয়। তাহলে আয়না, আমার দেখার রাজনীতির 50 বছর, আরেকটা আছে ফুড কনফারেন্স। ফুড কনফারেন্স এখানে দিনে মনে হয় আমি, এই যে আছে ফুড কনফারেন্স, এই যে দেখেন ফুড কনফারেন্স ও গালিবারের সফরনামা, তো এগুলো একটু দেখবেন আর কি। রোনাজারি শব্দের অর্থ কি? কান্না। এটা পাঞ্জেরি একটা কবিতা ছিল ফারুক আহমেদের, সেখান থেকে দিছে এই কবিতাটা। এখন আপনাদের সিলেবাসে নাই, এখন প্রশ্ন হচ্ছে কেন দিছে। ওই যে বললাম সিলেবাসের বাইরে অনেক কিছু দেয়, এর মধ্যে আছে ওই যে আবুল মনসুর আহমেদ সিলেবাসের বাইরে। সাক্ষী গোপাল অর্থ কি? বাগধারা। পারিভাষিক শব্দ আরেকটা, নজরুল আরেকটা, বুদ্ধির মুক্তি আন্দোলন, এটা নোট করেন, সিলেবাসের বাইরে টপিকের মধ্যে বুদ্ধির মুক্তি আন্দোলন অ্যাড করেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে আপনাদের যে আবুল ফজল মানব কল্যাণ, তিনি যুক্ত ছিলেন। আপনাদের শর্ট সিলেবাসে ছিল হয়তো, ফুল সিলেবাসে ছিল না হয়তো, আমি জানি না ফুল সিলেবাসে ছিল না শর্ট সিলেবাস ছিল, আমি সিলেবাস দেখি না কোনোদিনও। এই যারা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যাদেরকে পড়াই, এদেরকে সিলেবাস দেখতে মানা করি, আমি নিজেও দেখি না, তা আপনারা দেখবেন না সিলেবাস। বুদ্ধির মুক্তি আন্দোলন অ্যাড করেন, আবুল ফজলের পাশে অ্যাড করেন বুদ্ধির মুক্তি আন্দোলন। ওকে, এটা আবার পত্র পত্রিকা থেকেও দিতে পারে এই টপিকটা, শিক্ষা পত্রিকা লিখে রাখেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে একটা পত্রিকা জড়িত ছিল, পত্রিকার নাম হচ্ছে শিক্ষা পত্রিকা। তারপরে এটা বঙ্কিম থেকে দিছে, এই যে লাইনটা, দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না, বঙ্কিম থেকে দিছে, এটা বিড়াল থেকে আসছে। মৃত্যুঞ্জয় বিলাসী থেকে দিছে, 18 বছর বয়স সুকান্তা থেকে দিছে। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কে? এটা ওই যে সিলেবাসের আউট টপিক, এখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত আসবে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। 49 বায়ু, বাগধারা, মোতাহার হোসেন, আবারও বুদ্ধির মুক্তি আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলন থেকে দুইটা দিছে প্রশ্ন ওই একই ইউনিটে। সন্ধি, সেই অস্ত্র, তারপর হচ্ছে যে রেনকোট, আখতারুজ্জামান ইলিয়াস আর কি। দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি, এটাকে উপত্যকা বলে, এক কথায় প্রকাশ, এটা এক কথায় প্রকাশ, এটাও অ্যাড করেন। এই টপিকটা যদি না লিখায় এটা অ্যাড করেন, এক কথায় প্রকাশ। বাক্যের মূল আলোচ্য বিষয়, বাক্যের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে তিনটি, একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, একটা হচ্ছে বাক্য তত্ত্ব, একটা হচ্ছে অর্থ তত্ত্ব, সরি চারটি। একটা হচ্ছে বাক্যের এই আপনার গুণ হচ্ছে তিনটি, কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে চারটি। কোনটি কাব্য নয়? দিবারাত্রি কাব্য, এটা মানিক বন্দ্যোপাধ্যায় থেকে আসছে, দিবারাত্রি কাব্য হচ্ছে তার একটা উপন্যাস, শেষে কাব্য আছে কিন্তু আসলে এটা কাব্য নয়, শেষে কবিতা আছে, শেষের কবিতা, এটা কিন্তু উপন্যাস, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তো যাই হোক, আপনারা আবার জয়েন দেন, আমি ক্লাসটা কেটে দিচ্ছি। আচ্ছা, আমি এবার আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনারা বুঝতেছেন কিনা বা ধরতে পারছেন কিনা যে কোথা থেকে প্রশ্ন হতে পারে। এটা রিভিউ ক্লাস, বাংলার রিভিউ ক্লাস, এটা আমি আরো একবার রিভিউ অনেকবার করছি। আমি এভাবে আপনাদের ক্লাস কেন নিচ্ছি বারবার, মানে একই টপিকস এর উপর অনেক সময় নিচ্ছি, এটার কারণ হচ্ছে যাতে আপনাদের মাথার মধ্যে সেট হয়ে যায় যে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, যে আপনাদের পরীক্ষার হলে গেলে অ্যাটলিস্ট পরিচিত মনে হয় টপিকটা, যে না এই টপিকটা আমার স্যারে বলছিল, যেন এই টপিকটা আপনি বারবার পড়েন ওই টপিক গুলো, ঠিক আছে? কারণ আমরা অনেক সময় পড়ি কিন্তু আসলে মানে ওই যে কি পড়বো সেটা অনেক সময় বুঝি না, বা কি বাদ দিব কি যুক্ত করবো সেটা বুঝি না, এই জন্য এই এই এভাবে করে আমি আপনাদেরকে ধরে দিচ্ছি। আচ্ছা, এখানে মনীষা যুক্ত ছিল, এখন আছে মনীষা, বলো তো বুঝছো কিনা তুমি, কোনো ঝামেলা আছে কিনা? জি ভাইয়া, বুঝছি হুম, বুঝছি
আচ্ছা ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ রাফাত বলো, প্রতিশব্দ গুলো করতে পারবো? আমাদের বইতে প্রতিশব্দ দেওয়া আছে না মনে হয়, দেওয়া আছে তো, কোথায় দেওয়া আছে ধরে দিব তোমাকে। আচ্ছা না বিদেশি শব্দ আমি কোথায় আছে আগে এটা ধরে দিই। হ্যাঁ বিদেশি শব্দ আছে তোমার পেজ নাম্বার 70-তে আছে, পেজ নাম্বার 70-তে বিদেশি শব্দ পাবা, প্রতিশব্দ পরিভাষা পাবা হচ্ছে 72। তারপরে হচ্ছে যে ওই যে পত্র পত্রিকা সম্পাদক এটা পাবা 69, বই যাদের সাথে আছে তারা ধরে ফেলতে পারো। তার প্রতিশব্দ যেটা বলছো এটাও আছে। আচ্ছা সৈয়দ আলী উল্লাহ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, সৈয়দ আলী উল্লাহ থেকে প্রশ্ন বেশি আসে, 65 পেজ, 65। আমি নতুন বইয়ের কথা বলছি, পুরাতন ভাষণের বইয়ের মধ্যে অন্য জায়গায় আছে এগুলো টপিক গুলা, তবে সেখানেও আছে। আচ্ছা ভাইয়া, নাটক উপন্যাস কি পুরোটা পড়া লাগবে? হ্যাঁ নাটক আর উপন্যাস কি পুরোটা পড়া লাগবে? আমাদের বইতে যে টপিক গুলা যতটুকু দেওয়া আছে ওগুলো পড়লেও আপাতত হবে, কিন্তু নাটক আমাদের বইতে একটু কম দেওয়া আছে, কারণ নাটকটা একটু পিকুলিয়ার টাইপসের। তবে সেখানে ওই যে আপনারা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যারা তাদের গুলো বেশি পড়বেন, যেমন নবাব, নবাবে কি কি বলছে, তারপর হচ্ছে যে ওই যে ক্লাইভ, ক্লাইভে কি কি বলছে, ক্লেটন উনি কি কি বলছে, এই জিনিসগুলো মানে ইংরেজরা কি কি বলছে আর হচ্ছে নবাবে কি কি বলছে, এটা এটা বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে যে ওই সিরা ইয়া আপনার মির্জাপুরে কি কি বলছে, এই মানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যারা তারা কি যে 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 মানে উক্তিগুলো দিছে নাটকের মধ্যে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া ব্যাকরণের মধ্যে যেগুলো প্রতিশব্দ দেওয়া আছে এগুলো পড়লে হবে হ্যাঁ বাংলা হ্যাঁ ব্যাকরণে? কোথায় দেওয়া আছে পেজ নাম্বার বলো, দূরে ধরতে পারতেছি না, বাংলা ব্যাকরণ হলো এখানে মানে প্রতিশব্দ প্রতিশব্দ। আচ্ছা আমাদের বইতে কোথায় আছে সেটা ইম্পর্টেন্ট না, তোমাদের কাছে বাংলা দ্বিতীয় পত্র বই আছে নিশ্চয়ই, সেই বইতে যে জি যে প্রতিশব্দ আছে সেগুলো বেশি পড়ে, জি সেগুলা একটা সার বানা ঠিক আছে। আর আমাদের জি বইতে যখন তুমি ইয়া পাবা প্রশ্ন সমাধান করবা, তখন দেখবা প্রতিশব্দ যেখানে আছে দেখবা সেটার নিচে নিচে কিছু প্রতিশব্দ পাওয়া, সেগুলো খুব ভালো করে, সেগুলোকে কোনোভাবেই ছাড়া যাবে না। প্রশ্নের ব্যাখ্যার মধ্যে আমরা যে প্রতিশব্দ গুলো দিছি এগুলো কোনোটাই ছাড়া যাবে না, বুঝে গেছে? জি আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া আমি ইন্ডেক্সের একটা আছে যেটা নিছি, যে আগে নিয়ে ফেলছি তো, এখন আপনি ইন্ডেক্সের প্রশ্ন ব্যাংক নিচ্ছো তুমি, জি সমস্যা না, ওখান থেকে পড়ো, ওখানেও পাবা তো। আচ্ছা আমাদের এখানে বেশি নাই, আমাদের এখানে এখানে হচ্ছে যে 71 পেজে কয়েকটা দেওয়া আছে, কন্যা পুত্র চাঁদ সূর্য তারপর হচ্ছে ভাগ্য সমুদ্র আকাশ, এই কয়েকটা দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্নের ব্যাখ্যার মধ্যে পাবা প্রচুর আছে, প্রশ্নের ব্যাখ্যাগুলো পড়বা সবাই ব্যাখ্যার মধ্যে। আর যারা হচ্ছে যে অন্য বই কিনছো তারা চাইলে ওখান থেকেও করতে পারো, কিন্তু চাইলে আসলে বই কিনতে তো টাকা বেশি লাগে না, আমাদের বইগুলোর দাম হচ্ছে 350 টাকার মতো করে রাখে, তো এখন তুমি এডমিশন টেস্টের সময় এসে বইয়ের দিকে যদি তাকাও তাহলে তো হবে না। আমি কত বই কিনি তুমি যদি, তোমাদেরকে ছবি দেখাই, তোমরা তো এটা মানে হয় আমার পুরা ঘরের মধ্যে খালি বই, আমি দেখাই না এগুলা, মানে আমি ইউটিউবে টিউটিউবে যখন ভিডিও নিয়ে আসি আমার সামনে বইটা পিছনে বইটা রাখি না, অনেকে রাখে আমি রাখি না, আমার ঘরের আমার ঘরে যারা আসে এরা বলে যে এত বই কেন ঘরের মধ্যে, তবে আমার ঘরে মানে মিক্স বই বিভিন্ন রকমের, এখানে আমার ঘরে অর্থনীতি সাহিত্য রাজনীতি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এইচএসসির বই এসএসসির বই সব বই সব ধরনের বই আছে, মানে কোন এমন কোন মানে সেক্টর নাই যে বই সেক্টর বই আমার ঘরে নাই। তো তোমরা হচ্ছে যে বই ভাই? কিনবা, বই যে কোনো দিন বই কেনার সময় কখনো কার্পণ্য করবা না, ঠিক আছে বলো। হ্যাঁ আরাফাত, ক্লিপস টু হইলে আর ক্লাস নিবে? হ্যাঁ নিবো নিবো, এখানে রুটিন লেখা আছে নিবো, সবারই দিব ওই ক্লাস গুলো সবারই জন্য উন্মুক্ত করে দিব। আচ্ছা এবার হচ্ছে যে রুটিনটা দেখবেন, হ্যাঁ বলো, রুটিনটা একটু দিলে আমার কাছে নাই তো, এই জন্য দিব দিব ঠিক আছে, ওকে স্যার গ্রুপে স্যার দিলে ভালো হবে। হ্যাঁ সাকিব বলো, স্যার বাংলা যেভাবে এখন ওভারভিউ করছেন ইংলিশ একদিন ওভাবে দেখা দিয়েন। আচ্ছা আচ্ছা দেখা দিব সমস্যা নাই। তারপর হচ্ছে যে এই পূজা ভাওয়াল বুঝছো তুমি, জি একজন স্যার বুঝছি। এমন কেউ আছো কিনা বুঝো নাই, কোনো প্রশ্ন আছে এরকম কেউ থাকলে বলো। মানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। সাদিয়া সুলতান আমার তো নাটক আজকে নতুন অ্যাড করছে অনেকদিন পরে, কথা বলো তো একটু তুমি আমার সাথে। ভাইয়া, হ্যাঁ নাটক কয়টা মানে পরীক্ষার মধ্যে আসবে? সিরাজউদ্দৌলা, শুধু একটা আর নাই? এই শুধু এটা পড়বো আর কিছু পড়ার দরকার নাই।
আর গুলা থেকে ভাই জীবনী তুমি থেকে দিতে এটা পারে, বলো, লেখকদের জীবনী, যেমন সৈয়দ ওয়ালি উল্লাহর নাটক আছে সেখান থেকে দিতে পারে, যেমন বলতে পারে বহিপীর কার নাটক, তো তখন সেটা তো সেটা কি নাটক থেকে প্রশ্ন না, তো এটা সৈয়দ ওয়ালি উল্লাহর নাটক। যাই হোক, সাদিয়া সুলতানা, হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি ওই সাদিয়া? আসলে আমাদের এখানে দুই তিনটা, আমি কোনটা চিনতেছি না। তোমার বাসা কোথায়? হ্যাঁ, আমি আপনাকে মেসেজ দিছিলাম যে ওই সাদিয়া ঠিক আছে, এখন কোথায় তুমি? স্যার, আমি এখন বাসায়। ও আচ্ছা, তো বুঝতে পারছো তুমি আজকে ক্লাসটা, জি স্যার, বুঝছি। আজকের ক্লাস যে বুঝবে সে যদি ওই অনুসারে হোমওয়ার্ক করে, মানে হচ্ছে যে সে অন্যদের থেকে ভালো করতে পারবে, আমি বলে দিচ্ছি। যা মানে এখানে যারা ভর্তি পরীক্ষা দিবে সিইউতে, স্যার তার থেকে তোমরা আপনি ভালো কি করতে পারবা মানে যদি আমার কথা অনুসারে পড়ো। হ্যাঁ বলো। স্যার আপনি কি প্রতিটা সাবজেক্টে এরকম সাজেশন দিবেন? আমি তো ইংরেজির উপরে এরকম ক্লাস অনেক নিছি, এখন তুমি যদি ক্লাস না করো আমি কি বলবো? এই ইংরেজির উপরে যতদিন আমি ক্লাস নেই গুরুত্বপূর্ণ টপিক বলে দেই, যে এই জায়গা থেকে প্রশ্ন দেয়, জিকের জি উপর স্যার, নিলেও তখনও বলি আমি। তারপর আমি যখন আমার এই ইউনিটে ফিজিক্স পড়াই সেখানেও কিন্তু বলি, একটু লাইনে থাকো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি কথা বলতেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন, কি কি লাগবে? আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই মানে হচ্ছে তোমরা যারা, আমি যেদিন ক্লাস নিবো ওই দিন ক্লাসে থাকবা, তাহলে গুরুত্বপূর্ণ টপিক সব সাবজেক্টে পাবো, সমস্যা নাই। এখন আমি আবার আমাদের শীটটাতে চলে যাচ্ছি, একটু শীটের মধ্যে দেখাবো যে আসলে কিভাবে তুমি স্টাডি করবা, মানে এই শীট থেকেই দেখাবো আর কি। এখন আমাদের এই বইতে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এগুলো আপনারা লেখক ওয়াইজ কেন দিচ্ছেন, লেখক ওয়াইজ কেন দিছি, কারণ লেখকদের থেকে প্রশ্ন বেশি করতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই জন্য লেখক ওয়াইজ দিছি। যেমন মনে করো আমি যদি, হ্যাঁ সাপা হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার 7টায় আসবেন? 7টায়? হ্যাঁ 7টায় জি আসবো তো ইফতারের পরে, কেন? না, আপনি কি শিওর জন্য? ঠিক আছে, ওকে আসবো, আচ্ছা ঠিক আছে। ওকে। এখন খেয়াল করো আমি যেটা বলতেছিলাম যে বাংলা সাজেশন, ঠিক আছে, এখানে দেখো বাংলা আমরা প্রথমে বানানগুলো দিছি, কেন বানান দিছি, কারণ তোমরা বানান পারো না, সব পারো, সেই জন্য বানানগুলো আগে দিছি। এখানে বানানগুলো প্র্যাকটিস করবা, এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আইডিয়া পাবা, আরো বানান আমাদের এই বইতে এই 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 শীটের মধ্যে আরো আছে বানান, একটু পরে পাবা। এবার হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো মনে রাখবা। আচ্ছা, এখন 18 বছর বয়স এই কবিতাটা দিয়ে আমি বুঝাইছি যে কিভাবে তুমি পড়াটা শেষ করবা। মনে করো এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা, তো প্রথমে হচ্ছে তোমাকে সবার আগে যে কাজটা করবা, সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আগে জানবা, উনি জন্মগ্রহণ করছে কোথায়, মৃত্যুবরণ করছে কোথায়, সালটা গুরুত্বপূর্ণ, কোন রোগে তিনি মারা গেছিলেন বা কিভাবে তিনি মারা গেছিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে তো ওনার কোনো পুরস্কার আছে কিনা, তার কাব্যগ্রন্থগুলোর নাম কি, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এভাবে যদি আমরা ওনার থেকে যে জিনিসটা বেশি আসে সেটা হচ্ছে উনি কত বছর বয়সে মারা যান, উত্তর হচ্ছে 21 বছর বয়সে মারা যান। তারপরে আসে ওনার কাব্যগ্রন্থগুলোর নাম, তো কাব্যগ্রন্থগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে আছে ছাড়পত্র, গুমনে, পূর্বাভাস, অভিযান, হরতাল, রীতিগুচ্ছ আরো আছে। কিন্তু তিনি যখন জীবদ্দশায় বেঁচে ছিলেন তখন তিনি একটা তোমার কাব্য সংকলন বের করছিলেন, কাব্য সংকলন মনে রাখতে হবে, সেটার নাম ছিল আকাল। এই আমাদের পরবর্তী সংস্করণের বইতে এটা ঠিক করছি, আকাল লিখছি, এখানে আকাশ লেখা হয়ে গেছে ভুলে, মানে ওই কম্পোজ করার সময় টাইপ করার সময় ভুল হয়েছিল, কিন্তু পরবর্তী সংস্করণে যখন বইটা আবার বের করছি তখন এটা এডিট করছি, আকাল, ঠিক আছে। তাহলে ওনার উনি ওনার বেঁচে থাকতে জীবদ্দশায় এটা সম্পাদনা করছিলেন, এটা পরীক্ষা আসে যে তিনি জীবদ্দশায় কোনটি সম্পাদনা করেছিলেন, উত্তর হচ্ছে আকাল, একটু মনে রাখতে হবে। তো এই হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। এবার যদি আমরা আরো যদি বলি, তিনি কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিলেন, মানে বামপন্থী রাজনীতি করতেন। তিনি জন্মগ্রহণ করেন 26 সালে, এটা পরীক্ষা আসে, মৃত্যুবরণ করে 47 সালে, এটা পরীক্ষা আসে। আর হচ্ছে যে তিনি তার পৈতৃক নিবাসটা আসে, তার পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জের কোটালী পাড়ায়, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন কালীঘাট, কলকাতা, কালীঘাট, কলকাতা। এই মোটামুটি এতটুকু ইম্পর্টেন্ট, এর বেশি আর কিছু জানার দরকার না ওনার জীবনী থেকে। তো উনি মৃত্যুবরণ করেন 21 বছর বয়সে, কোথাও কোথাও লেখা থাকতে পারে 20 বছর 9 মাস, দুইটাই কারেক্ট। আর যক্ষা রোগে তিনি মারা যান, যক্ষা রোগে। কোন কবি বা সাহিত্যিক কি রোগে মারা যায় এটা গুরুত্বপূর্ণ, এটা কেন গুরুত্বপূর্ণ এটা তুমি বুঝবা না, এটা গুরুত্বপূর্ণ এমনিতে, এটা কেন গুরুত্বপূর্ণ এই মতো আমি বলতেছি না, এত কিছু ব্যাখ্যা করার সময় আসলে নাই।
যেমন আবার জীবনানন্দ দাশ, তিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান কলকাতায়, ঠিক আছে। আবার আমাদের কাজী নজরুল ইসলাম, যিনি বাক প্রতিবন্ধী হয়ে গেছিলেন, ঠিক আছে। তো তোমাকে সবগুলো এই তথ্যগুলো জানতে হবে, কার কোন ধরনের রোগ ছিল। এবার আসো, সুকান্ত ভট্টাচার্য, কবিতার নাম হচ্ছে 18 বছর বয়স। তাহলে তুমি কবিতাটা কিভাবে পড়বা? কবিতাটার আগে মুখস্থ করবা এখানে কতটা লাইন আছে, এটা আগে দেখে নিবা। কবিতাটা কোন ছন্দে রচিত, এটা কি মাত্রাবৃত্ত ছন্দ, নাকি অক্ষর ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, নাকি হচ্ছে স্বরবৃত্ত, নাকি অন্য কোনো ছন্দ, নাকি গদ্য ছন্দ? এই ছন্দটা তোমাকে জানতে হবে, এটা কোন ছন্দে রচিত। আগে কবিতাটার স্ট্রাকচার বুঝতে হবে, গঠন, এটা কত লাইন, কি ছন্দে রচিত, এবং এটার এটা কি সনেট নাকি নর্মাল কোনো কবিতা। এই জিনিসগুলো তোমাকে এগুলো আগে বুঝতে হবে। এরপর হচ্ছে কবিতাটার প্রতিটা লাইন অর্থ সহকারে বুঝবা। বলছে যে 18 বছর বয়স কি দুঃসহ, মানে হচ্ছে যে এখানে এই বয়সটা হচ্ছে যে দুঃসাহসী একটা বয়স, অথবা এটা দুঃসহ বলতে এটা দুই দিনের আর একটা জিনিস বুঝাচ্ছে, নেগেটিভ অর্থ আছে এখানে। দুঃসহ মানে হচ্ছে জ্বালাময়। আবার বলছে স্পর্ধনে মাথা তোলাবার ঝুঁকি, মানে মাথা তোলবার ঝুঁকি মানে হচ্ছে যে তুমি যে মাথা তুলে দাঁড়াবো 18 বছর বয়সে, যে তোমাদের বয়সটা হচ্ছে এখন ওই জায়গাটা, তো এখানে হচ্ছে যে তারা এটার স্পর্ধার মধ্যে নিয়ে নেয়, যারা 18 বছর বয়সী তারা মাথা তুলে দাঁড়াবার ঝুঁকিটা স্পর্ধার মধ্যে নিয়ে নেয়। স্পর্ধা মানে সাহসের মধ্যে নিয়ে নেয়। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তারপর বলছে যে 18 বছর বয়সে নেই ভয়, তো পরীক্ষা দিবে 18 বছরে কি নেই, উত্তর হচ্ছে ভয় নেই। এখানে এই বয়সে যারা, তারা কখনো ভয় করে না, তারা সামনের দিকে খালি এগিয়ে যায়। সামনে যদি মানে দুর্ঘটনা থাকে তা সেটাও তারা ভয় করে না। দেখবা যে ওই যে একটা শিক্ষা আন্দোলন হচ্ছিল, ওই শিক্ষা আন্দোলন না সড়ক পরিবহন আন্দোলন, দেখো ওখানে স্কুলের বাচ্চারা কলেজের ছাত্ররা নেমে আসছিল, তোমরা হয়তো গেছিলা, তো ওই আন্দোলনে কিন্তু তারা কিন্তু পুলিশেরও ভয় পায়নি। ইভেন মন্ত্রীদের গাড়িও আটকা দিছে, পুলিশের গাড়িও আটকা দিছে, পুলিশের গাড়ির চাবি নিয়ে নিয়েছিল। তাহলে তারা কিন্তু সামনে কিন্তু ভয়টা দেখে না, যে পুলিশে ধরে নিবে, এই ভয় তাদের মধ্যে নাই। তো এই হচ্ছে যে এই জন্য বলছে যে এই বয়সে কোনো ভয় নেই। পদাঘাতে চায় ভাঙতে পাথরের বাধা, মানে হচ্ছে যে পাথর যদি কোনো বাধা দেয়, পাথর পরিমাণে কোনো বাধা আসে, সেই বাধাটাই তারা পায়ে রাখাতে ভেঙতে চায়, ভাঙতে ভেঙে ফেলতে চায়। এটা হচ্ছে পদাঘাতে ভাঙতে চায় পাথরের বাধা। এই বয়সে কেউ মাথা নোয়াবার, এই বয়সে কেউ মাথাবার নোয়াবার নয়, মানে মাথা কেউ নিচু করে না, এই বয়সে মাথা উঁচু করে দাঁড়ায় সব সময়, মানে কোনো কিছুকে তারা পরাজয়, কোনো কিছুতে পরাজয় বরণ করতে চায় না। পদাঘাতে চায় ভাঙতে, আচ্ছা তারপরে বলছে যে এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়সে জানে না কাদা, মানে তারা কাঁদতে জানে না, ঠিক আছে। তো পরীক্ষা আসবে 18 বছর বয়স কি জানে না, উত্তর হচ্ছে কাঁদতে জানে না। 18 বছর বয়সে কি নেই, ভয় নেই, এভাবে করে তোমাকে প্রশ্ন করবে। 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, মানে হচ্ছে যে 18 বছর বয়স কিসের মতো চলে, বাষ্পের বেগে স্টিমারের মতো, স্টিমার তো খুব জোরে চলে, এইটা বুঝাচ্ছে, মানে 18 বছর বয়সের ব্যাগটাকে বোঝানোর জন্য এই কথাটা বুঝেছে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, মানে হচ্ছে যে বলছে যে প্রাণ দেওয়া নেওয়ার যেই ঝুলি, ঝুলি মানে বাস্কেট, ওইটা শূন্য থাকে না, এখানে প্রাণ দেওয়া নেওয়া ঘটতে পারে, এটা তারা জানে, এই কথা বলতেছে। শপে আত্মাকে শপথের কোলাহলে, 18 বছর বয়সে যারা, তারা তাদের আত্মাকে শপথের কোলাহলে, মানে তারা শপথ করতে জানে কোনো জিনিসকে নিয়ে, শপথ করতে জানে যে আমি এটা অ্যাচিভ করবোই, আমি এটা অর্জন করবো, এরকম শপথ তারা করতে জানে, কথা বলছে। আবার বলতেছে 18 বছর বয়সটা ভয়ঙ্কর, কারণ এই পথে তুমি মানে ভয়ঙ্কর কোনো জিনিসের মধ্যে চলে যেতে পারো, মনে করো তুমি নেশায় আসক্ত হয়ে যেতে পারো। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, মানে যারা 18 বছর বয়সটা হচ্ছে যে তাজা প্রাণের, তো এই প্রাণের মধ্যে আবার অসহ্য যন্ত্রণাও চলে আসতে পারে। এই বয়সের প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, তোমাকে অনেকে অনেক কিছু বলতে পারে, যে ওই তোমাকে তোমাকে নিয়ে আবার অনেকে অনেক কিছু বলতে পারে, যে অমুকের ছেলে বেয়াদব, ও তো দোকানে আড্ডা দেয়, ও তো মানুষের কথা শুনে না, ও তো ওখানে যে দেখে ঘুরে, এই ধরনের কথা তোমার বাবা মার মধ্যেও অনেকে এসে বলতে পারে তোমার নামে আর কি। তো এটা এটার জন্য বলছে যে এই বয়সে কানে আসে অনেক কত মন্ত্রণা, আবার অনেকে অনেক খারাপ মন্ত্রণা তোমাকে এসে বলতে পারে, অনেক পরামর্শ দিতে পারে, কেউ বলবে এটা করো, কেউ বলবে ওটা করো, মানে তোমাকে এই সব খালি সবাই এসে এসে পরামর্শ দিবে। তো এটা হচ্ছে যে 18 বয়সে, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, এই কথাটা বুঝেছে। তো এভাবে করে প্রত্যেকটা কবিতা তোমাকে প্রতিটা লাইন বুঝে বুঝে করতে হবে, যদি লাইন না বুঝো তুমি কিন্তু ধরা খাবা পরীক্ষা হলে। আবার পরীক্ষা হলে এইভাবে দেয় যে এই লাইনের পর লাইন কোনটা, তোমাকে বলবে 18 বছর বয়স ভয়ঙ্কর, এর পরের উক্তি কোনটি, বা পরের পংক্তি কোনটি, পরের লাইন কোনটি, উত্তর হচ্ছে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা।
তাহলে এই লাইনের পরের লাইন কোনটা এভাবে দিতে পারে, এই জন্য কবিতাটা মুখস্থ করে ফেলাই ভালো। এখন তোমরা বলতে পারো যে আমার তো সময় নেই, কেমনে মুখস্থ করবো? কবিতা আছে তোমার বইতে 12টা বা 10টা, কিন্তু তুমি চিন্তা করো কবিতার মধ্যে তো পড়া নাই, কবিতার মধ্যে কবি সম্পর্কে জানতে হয়, কবিতাটা একটু ব্যাখ্যা জানতে হয়, আর মুখস্থ করতে পারলে ভালো। এছাড়া তো কবিতার মধ্যে পড়া নেই, কিন্তু তুমি গদ্য পড়ো, মনে করো অপরিচিত, সেখানে তো অনেক পড়া আছে। তুমি লালসালু উপন্যাস পড়ো, সেখানে অনেক পড়া আছে। তো কবিতার মধ্যে তো পড়াই নেই, তাহলে তুমি পড়বা কি কবিতা যদি মুখস্থ করতে না পারো? তো মুখস্থ করতে না পারলে কবিতা যদি তুমি মিনিমাম 20-30 বার একটা কবিতা পড়ো, তুমি বুঝে যাবা কোন লাইনের পরে কোন লাইন, তোমার মাথার মধ্যে একটা এটা একটা র্যাশ থেকে যাবে। কবিতা যখন আমরা পড়ি, কবিতার একটা র্যাশ মাথার মধ্যে থেকে যায়, তখন হচ্ছে তোমার ওই র্যাশের কারণে তোমার মাথার মধ্যে চলে আসবে যে এই লাইনের পর লাইন এটা। ওই জন্য বারবার বারবার কবিতাটা পড়বা, তাহলে দেখবা যে পর লাইন গুলো মুখস্থ হয়ে যাবে, মুখস্থ না হলে মাথার মধ্যে ঢুকে যাবে। এবার দেখো, তুমি খেয়াল করো যে 18 বছর বয়স এটা 7 বার ব্যবহৃত হয়েছে, 18 শব্দটা আছে 9 বার, আর 18 বছর এই শব্দটা আছে 7 বার, এই বয়স শব্দটা আছে 12 বার, বয়স আছে 19 বার। এভাবে করে তুমি জিনিসগুলো দেখবা। এবার খেয়াল করো যে মনে করো 18 বছর কিসের বয়স? প্রতীক, যৌবনের। তারপর হচ্ছে প্রতিবাদের, আত্মপ্রত্যয়ের। 18 বছর বয়সে কি উকি দেয়? দুঃসাহস। তারপর হচ্ছে 18 বছর বয়স কোন, মনে করো যে যদি আরো পড়ি, 18 বছর বয়সে ভয় নেই ভয়, পরের লাইন কি? উত্তর হচ্ছে পদাঘাতে ভাঙতে চায় পাথরের পাথর বাধা। ঠিক আছে, তাহলে এইভাবে করে প্রত্যেকটা জিনিস তোমাকে পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। সুকান্ত ভট্টাচার্য থেকে যদি দেখো, খেয়াল করো এখানে লিখছে যে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে ছাড়পত্র। তারপর যদি তুমি আরো দেখো, এই যে সুকান্ত ভট্টাচার্যের জীবিত অবস্থায় বের হওয়া একমাত্র গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে আকাল। এই যে দেখো, খেয়াল করো আকাল। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা জিনিস পড়বা। এরপরে মনে করো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তুমি দেখলা, যেগুলো প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, এই পেজটার একটা ভুল আছে, সেই ভুলটা আমি আমাদের তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপে দেওয়া আছে, এখানে আনসারের মধ্যে কয়েকটা ভুল আছে, এটা আমাদের বইয়ের মধ্যে চলে আসছিল, পরবর্তী সংস্করণে এটা এডিট করা হয়েছে, ঠিক করা হয়েছে। তো যারা নতুন বই কিনছো তাদের কাছে এটা হয়তো সঠিকটাই আছে, আবার কারো কাছে ভুলটা থাকতে পারে, আমাদের গ্রুপে দেওয়া আছে এটা। এছাড়া যদি শুধু এই জায়গাটাতেই ভুল আছে, আর কোনো জায়গায় ভুল নাই, এই যে এই জায়গাটাতে উত্তরগুলোতে আর কোনো জায়গায় ভুল নাই। বাংলা সাহিত্যের ইতিহাস, এখন দেখো আমি এখান থেকে কিভাবে পড়ি, তারপর তোমরা সেভাবে পড়বা। আমি আরো কিছু টপিকের নাম বলবো একটু পরে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যেগুলো বলছি সেগুলো থেকে আরো কয়েকটা টপিকের নাম আসবে। তো সাহিত্য থেকে, ইতিহাস থেকে তুমি চর্যাপদ পড়লা, মনে করো আগে জানো চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে যে বৌদ্ধ ধর্মের একটি সঙ্গীত বা বৌদ্ধ ধর্মের ধর্মতত্ত্ব সংক্রান্ত একটা কি বলা যায় পদাবলী, মানে কবিতা আর কি, কবিতার বই ধরতে পারো বা সঙ্গীতের বই, গানের বই বৌদ্ধ ধর্মের। সেখানে বৌদ্ধদের এই সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থার বর্ণনা ছিল, এবং এই চর্যাপদ রচনা করছিলেন অনেকগুলা পদকর্তা, মানে কবি আর কি, আগের যারা কবি ছিলেন তাদেরকে ইয়া বলা হতো, পাদ বা পা। পা মানে মানে হচ্ছে যে আপনার কবি, পাদ মানেও কবি বা পদকর্তা বলা হয় তাদেরকে। তো ওনারা রচনা করছিলেন, এটা বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা এখানে উল্লেখ আছে, এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন, মানে এর আগের বাংলা সাহিত্যের আর কোন নিদর্শন তার আগে আর পাওয়া যায় না, মানে চর্যাপদের আগের কোন নিদর্শন বাংলা সাহিত্যের আর নাই। মানে এই যে আমরা যে সাহিত্য পড়ি, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, এগুলোকে সাহিত্য বলে, এখন এই সাহিত্যের সবচেয়ে আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, তার আগের আর কোন নিদর্শন বাংলা সাহিত্যের নাই। এই যে বাংলা ভাষা, এই ভাষার আর কোন নিদর্শন চর্যাপদের আগের আর পাওয়া যায় নাই। এখন চর্যাপদ কবে রচিত হয়েছে, চর্যাপদ রচনা কারা করছে, এটা বলছি যে বিভিন্ন পদকর্তারা রচনা করছেন বৌদ্ধ ধর্মের, তারা তারা মূলত সহজিয়া বৌদ্ধ ধর্মের ছিল, মানে বৌদ্ধ ধর্মের কয়েকটা আবার বিভাগ আছে, তার মধ্যে যারা সহজিয়া তারা এটা রচনা করছিলেন। এখন এই চর্যাপদের রচনাকাল আনুমানিক 650 থেকে 1200 সাল পর্যন্ত, এর কোনো 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 এক সময় রচনা করা হয়েছিল, 650 থেকে 1200 মনে রাখতে পারেন। এখন এই চর্যাপদের যে ভাষা, এই ভাষাটা পুরোপুরি বাংলা ভাষা না, এই ভাষাটা মিক্স, অর্থাৎ চর্যাপদ বাংলা ভাষা যখন তৈরি হচ্ছিল, ডেভেলপ হচ্ছিল, সৃষ্টি হচ্ছিল, তখন রচিত। তো এই জন্য চর্যাপদের আগের কোনো নিদর্শন বাংলা ভাষার নাই, কারণ তার আগে বাংলা ভাষাটা এখনকার যে রূপ সেই রূপে ছিল না, তার আগে বাংলা ভাষাটা ছিল আর্য রূপে বা মিক্স রূপে বা বঙ্গকামরূপী রূপে ছিল। তো সেই রূপটাতে বাংলা ভাষায় যে রচিত সাহিত্যগুলো সেগুলো বিভিন্ন মানে অন্যান্য ভাষার মিক্স ছিল সেগুলোতে, তো সেগুলোকে আর বাংলা ভাষার নিদর্শন বলা যায় না। যেমন সেগুলোতে সংস্কৃত ভাষা মিক্স আছে, আর্যদের ভাষা মিক্স আছে, সংস্কৃত ভাষা মিক্স আছে, তো এই ভাষা এই জন্য ওই
এগুলোকে নিদর্শনগুলোকে সংস্কৃত ভাষার যারা পণ্ডিত তারা মনে করে এটা সংস্কৃত ভাষার, তুই জন্য এটাকে বাংলা ভাষার বলা যাবে না, কিন্তু সেগুলোতে বাংলা ভাষার কিছু শব্দ আছে। কিন্তু চর্যাপদই প্রথম কোন গ্রন্থ যে গ্রন্থে বেশিরভাগ শব্দই বাংলা ভাষার, তবে চর্যাপদের মধ্যে অন্য ভাষার শব্দ আছে, বাংলা ভাষার শব্দ বেশি। অন্য ভাষার মধ্যে সংস্কৃত ভাষা আছে, তারপরে কিছু আছে আর্যদের মানে কিছু পুরাণিক ভাষা আছে, কিছু অন্যান্য ভাষার শব্দ আছে, ঠিক আছে, কিন্তু এটাতে বেশি ভাষার বেশি শব্দই বাংলা ভাষার। এবং এটা পালদের শাসনামলে রচিত। পাল যেই তোমরা নিশ্চয়ই অনেকে নাম শুনছো, পালদের ধর্মপাল, তারপর হচ্ছে মহিপাল, নাম শুনছো তোমরা অনেকে হয়তো ইতিহাস পড়ছো যখন তখন। তো এটা পালদের শাসনামলে রচিত, এবং বৌদ্ধ ধর্মের যারা এই তোমার ধর্মগুরু ছিলেন তারাই এটা রচনা করছেন। তো তাদেরকে পা বলা হয় বা পাদ বলা হয় বা পদকর্তা বলা হয়। যাই হোক, চর্যাপদ সম্পর্কে এই হচ্ছে মোটামুটি আইডিয়া। এখন এই চর্যাপদের একটা লাইন যদি আমি পড়ি, তুমি খেয়াল করো তো, তাহলে তুমি বুঝতে পারবা যে কি ধরনের ভাষা এটা লিখছে। কা আ এই লাইনটা পড়ো, এটা চর্যাপদের প্রথম লাইন, একদম প্রথমে এটা লেখা আছে। কা আ তরুবর পাঞ্চ বিডাল, চঞ্চল চি এ পৈঠা কাল। খেয়াল করো, এখন দেখো এটা বাংলা ভাষার সাথে পুরোপুরি মিল নেই। তাহলে চর্যাপদের আগে যদি কোনো বই রচিত হয়ে থাকে সেটাতে বাংলা ভাষা একদমই নেই, কারণ চর্যাপদের মধ্যেই বাংলা ভাষার সাথে পুরোপুরি মিল নেই। মানে দেখতে মনে হয় যে এটা বাংলা ভাষা না, কিন্তু এটা বাংলা ভাষারই আসলে, মানে বাংলা ভাষার এটা একদম আদি রূপ। লেখা আছে কা আ, কা মানে শরীর মানে কায়া, তরুবর পাঞ্চ বিডাল, ওই যে শরীরের মধ্যে পাঁচটা যে ইন্দ্রিয় থাকে পঞ্চ ইন্দ্রিয় সে কথা বলছে এখানে। এই যে পাঞ্চ, পাঞ্চ মানে পাঁচ, বিডাল মানে পাঁচটা ঢালের মতো এখানে শরীরকে চিন্তা করা হয়েছে। চঞ্চল চিয়ে, চঞ্চল মানে চিত্ত, মানে সরি, চঞ্চল মানে হচ্ছে যে চঞ্চল অবস্থা থাকে, আমরা বলি না সে হচ্ছে যে চঞ্চল অনেক, এটা বুঝাচ্ছে। চিয়ে মানে চিত্র, মানে চিত্ত মানে হচ্ছে যে মন হৃদয়, চঞ্চল চিয়ে পৈছা কাল, ঠিক আছে। তাহলে অর্থাৎ লেখা আছে যে শব্দ এখানে অর্থ দেওয়া আছে দেহ তরুর মতো পাঁচটি তার ঢাল, চঞ্চল চিত্তে কার প্রবেশ করেছে। খেয়াল করো, তাহলে এখানে যে চঞ্চল শব্দটা বাংলা ভাষা শব্দ নিশ্চয়ই বুঝতে পারছো, চিয়ে মানে চিত্ত এটা বাংলা ভাষা শব্দ, কা মানে কায়া মানে শরীর অঙ্গ এটাও তুমি বুঝতে পারছো, তরু তরু মানে বৃক্ষ বুঝতে পারছো, পঞ্চ মানে পাঁচ, বিড়াল মানে বৃক্ষের ডাল। তাহলে খেয়াল করো এভাবে করে তুমি কিন্তু বুঝতে পারতেছ, এই জন্য এটা বাংলা ভাষা। এবং এই ভাষাটা তুমি খেয়াল করো এখনকার ভাষার সাথে মিল নাই, এটা অনেক পুরাতন ভাষা, বাংলা ভাষার একদম আদি রূপ, এই জন্য তুমি এটা মিল পাবা না। তো এই এই চর্যাপদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষার আদি রূপ এটাতে তুমি পাবা, এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। চর্যাপদ থেকে সিইউতে প্রশ্ন দেয়, অন্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দেয়, বিসিএস ও দেয়, চাকরি পরীক্ষা দেয়, সব জায়গায় দেয়। শেষ। এবার হচ্ছে যে এটা হচ্ছে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, প্রাচীন যুগের আর কোনো নিদর্শন পাওয়া যায় নাই। বাংলা সাহিত্যের যুগকে তিনটা ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে প্রাচীন যুগ 650 থেকে 1200, এই যুগে শুধু চর্যাপদ পাওয়া যায় আর কোনো সাহিত্য পাওয়া যায় না। মধ্যযুগ, এই যুগে অনেকগুলো সাহিত্য পাওয়া যায়, এই যুগে অনেকগুলো সাহিত্য আছে। আর আধুনিক যুগে তো সাহিত্যের অভাব নাই, এই রচনা উপন্যাস নাটক প্রবন্ধ গদ্য পদ্য নানা রকমের সাহিত্য আছে আধুনিক যুগে, কিন্তু মধ্যযুগে আবার সাহিত্য কম ছিল। তবে মধ্যযুগের সাহিত্যের মূল্য অপরিসীম। কেন অপরিসীম? মধ্যযুগের সাহিত্যগুলোর মধ্যে মানে ভেজাল ছিল কম, এখনকার সাহিত্যের মধ্যে নানা রকম ভেজাল আছে, কিন্তু মধ্যযুগের সাহিত্যগুলোর মধ্যে মানে পিওর সাহিত্য, সেগুলো সেগুলো কোনো ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে রচিত বেশিরভাগ সাহিত্য, মানে ঐতিহাসিক কোনো ঘটনা কিংবা ধর্মীয় কোনো ঘটনাকে কেন্দ্র করে রচিত মধ্যযুগের সাহিত্য। তারপর হচ্ছে মধ্যযুগের সাহিত্যটা যেহেতু ঐতিহাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করে রচিত, সেখানে ভুলের পরিমাণ কম, মানে সাহিত্যের গুণাগুণ সেখানে বেশি ছিল। তবে মধ্যযুগের সাহিত্যগুলোর মধ্যে একটা সমস্যা ছিল, ভাষাগত সমস্যা। ভাষাগত সমস্যা মানে সেগুলো পড়তে অনেকের সমস্যা হয়, মানে হচ্ছে যে কি বলতে চাচ্ছে আসলে বুঝা যায় না ওই সময়। আর কিছু কিছু ভাষার মধ্যে মিক্স ছিল, বাংলা হিন্দি উর্দু আরবি, তারপর সংস্কৃত, সব ধরনের ভাষার মিক্স ছিল। আবার কিছু কিছু সাহিত্য আছে এরকম যে গদ্য পদ্য মিক্স, মানে এটা কি গদ্য না পদ্য বোঝা যায় না, কিন্তু সাহিত্য যেই ঘটনাকে কেন্দ্র করে রচিত সেই ঘটনাটা একদম মানে হচ্ছে ইউনিক, ঠিক আছে। এই জন্য মধ্যযুগের সাহিত্যগুলোর সাহিত্য মূল্য বেশি। তো মধ্যযুগের সাহিত্যের মধ্যে সবার আগে চলে আসে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে রাধা কৃষ্ণের জীবন নিয়ে রচিত। রাধা কৃষ্ণের জীবন নিয়ে ভুরুচন্দ্রী দাস রচনা করেছিলেন রাধা কৃষ্ণের জীবন নিয়ে। তবে রাধা কৃষ্ণের জীবনীর মধ্যে কৃষ্ণ হচ্ছেন যে তোমার দেবাত্মা, মানে হচ্ছে কৃষ্ণ যিনি তিনি হচ্ছে দেবতা, আর রাধা হচ্ছে মানবাত্মা, ঠিক আছে। তো রাধাও কিন্তু মূলত দেবী, তিনি স্বর্গ থেকে চ্যুত হয়েছিলেন। যাই হোক, এখন এর কৃষ্ণ
কৃষ্ণ হচ্ছে যে দেবতা, যেহেতু তাকে দেখানো উচিত হচ্ছে দেবতা রূপে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে রাধাকে দেবতা হিসেবে দেখানো হয়নি, রাধাকে একজন গ্রামীণ বালক হিসেবে দেখানো হয়েছে, রাখাল বালক হিসেবে, যে ঘুরে ঘুরে তোমার রাখাল বালক আকারে থাকে এবং রাধার সাথে এই তোমার প্রেম করার চেষ্টা করে বা রাধাকে পটানোর চেষ্টা করে, সহজ কথা যদি বলে নিয়ে। এটা তো হচ্ছে, এটা হচ্ছে যে মূলত রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তনটা রাধা এবং কৃষ্ণের জীবন নিয়ে রচিত, এবং এই কাব্যটা যেহেতু ধর্মকেন্দ্রিক এবং মধ্যযুগের প্রথম দিকের কাব্য, এটি মধ্যযুগের প্রথম দিকের বাংলা সাহিত্যের তুমি যদি কোনো নিদর্শন খুঁজতে চাও তাহলে তোমাকে আসবে শ্রীকৃষ্ণ কীর্তন। এটি আবিষ্কার করেছিলেন বসন্ত রঞ্জন রায় চৌধুরী, বসন্ত রঞ্জন রায় চৌধুরী না, বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছিলেন, আর এটি লিখেছিলেন বরুসন্তী দাস, আর চর্যাপদ আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায় কি জানি হরপ্রসাদ শাস্ত্রী, ওনার ওনার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, কিন্তু উনি ছিলেন, ওনার ডাক নাম, ওনার আসল নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেছিলেন নেপাল থেকে, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে বা নেপালের রাজ দরবার থেকে, ওই রাজ দরবারে রয়্যাল লাইব্রেরি অবস্থিত, নেপালের রাজ দরবারে রয়্যাল লাইব্রেরি অবস্থিত, সেখান থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদ আবিষ্কার করছিলেন। আর চর্যাপদের রচয়িতা কিন্তু অনেক বলছি, যে এটা হচ্ছে আবিষ্কার লিখেছিলেন বৌদ্ধ ধর্মের যারা পণ্ডিত তারা লিখছিলেন। একই রকম ভাবে শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছিলেন বরুচন্দ্রী দাস, কিন্তু এটা আবিষ্কার করেছিলেন বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায়ের উপাধি হচ্ছে বিদ্যোদল্লভ, বিদ্যোদল্লভ আমি বলতেছি আমার মুখস্থ আছে এই জন্য, এখানে হয়তো লিখে আছে পাবা। তো এখন আবার ওই যে হরপ্রসাদ শাস্ত্রী যিনি চর্যাপদ আবিষ্কার করছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বর্তমানে বাংলা বিভাগ, এই বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। শুধু বাংলা বিভাগ না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ আছে, এই সংস্কৃত বিভাগেরও তিনি প্রতিষ্ঠাতা। আবার তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, তিনি দুই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটা কলকাতা বিশ্ববিদ্যালয় আর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, তিনি ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করছিলেন নেপাল থেকে, আর বসন্ত রঞ্জন রায় ১৯০৯ সালে, মানে চর্যাপদের 2 বছর পরে, চর্যাপদ ১৯০৭ সালে আর শ্রীকৃষ্ণ কীর্তন ১৯০৯ সালে আবিষ্কার করা হয়, আর দুইটা একসাথে প্রকাশ করা হয় ১৯১৬ সালে। ১৯১৬ সালে চর্যাপদ প্রকাশ করা হয় আর শ্রীকৃষ্ণ কৃষ্ণ কাব্য প্রকাশ করা হয়। এগুলো গুরুত্বপূর্ণ না, তারপর আমি একটু বলে দিলাম। যাই হোক, মধ্যযুগের আরো অনেক সাহিত্য আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মনসামঙ্গল কাব্য, এগুলা মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। মঙ্গল কাব্য হচ্ছে যে দেব দেবীর মাহাত্ম বর্ণনা করা হয় সেখানে, মানুষের মঙ্গল কামনা করে মনে করা হতো যে দেব দেবীর মাহাত্ম বর্ণনা করলে বা সেগুলো পাঠ করলে মানুষের মঙ্গল হবে, এই চিন্তা করে দেব দেবীর মাহাত্ম গুলোকে এই কি করা হতো, বর্ণনা করা হতো মঙ্গল কাব্যের মধ্যে, ঠিক আছে, যাতে মানুষের মঙ্গল সাধিত হয়, এই জন্য এগুলোর নাম হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের মধ্যে অন্যতম হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, তারপর আরো কিছু আছে, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট না, তার মধ্যে আমরা যেগুলো বলছি এগুলো ইম্পর্টেন্ট, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, এর মধ্যে মনসামঙ্গল বেশি ইম্পর্টেন্ট, কারণ মনসামঙ্গলের মধ্যে তোমার বেহুলা, লক্ষীন্দর, তারপর হচ্ছে তোমার কি জানি চাঁদ সদাগর নামক ক্যারেক্টার আছে, যার মধ্যে এই চাঁদ সদাগর ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা মনে করো যে বেহুলা ইম্পর্টেন্ট, কিন্তু আসলে চাঁদ সদাগর বেশি ইম্পর্টেন্ট। চাঁদ সদাগর কাব্য, এই চাঁদ সদাগর চরিত্রটা কোন কাব্যের, এটা প্রশ্নে আসবে, উত্তর হচ্ছে যে মনসামঙ্গল কাব্যের। চাঁদ সদাগরই সর্বপ্রথম এমন একটি চরিত্র যে চরিত্রটা সর্বপ্রথম বিরোধিতা করেছিলেন, মানে সর্বপ্রথম নায়ক নায়ক রচিত ভাব দেখাছিলেন, অর্থাৎ তিনি দেবতাদেরও বিরোধিতা করেছিলেন, তিনি শিবের পূজা করতে চান নাই, কারণ তিনি ছিলেন কিসের পূজারি, না ভাইয়া উনি মনসার পূজা করতে হ্যাঁ চান নাই, সরি, উনি তিনি ছিলেন মনসার শিবের পূজারি পূজারি। ছিলেন আর শিবের পূজা করতে চান নাই, অস্বীকৃতি করছি কি জানি, অস্বীকৃতি করেছিল কি জানি, মানে শিবের পূজা করতে চান নাই, যাই হোক, ঠিক আছে, কিন্তু তিনি মনসার পূজারি ছিলেন, ঠিক আছে, তো তিনি দেবতাদেরও বিরোধিতা করছিলেন এই চাঁদ সদাগর, এই জন্য তাকে বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবী চরিত্র বলা হয়, মানে বাংলা সাহিত্যের এই যে মনসামঙ্গল কাব্যের যে চাঁদ সদাগর যে চরিত্রটা ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাই সর্বপ্রথম বিরোধিতা করছিলেন। কার বিরোধিতা, যে কোনো একজনের বিরোধিতা, তার মধ্যে তিনি আসলে দেবতাদের বিরোধিতা করছিলেন, ঠিক আছে। তো যাই হোক, এভাবে তোমাকে পড়তে হবে। এবার চলে আসো এই মঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্যের উপর আরো কিন্তু গ্রন্থ আছে, তার মধ্যে ওই তোমার যেটা আমি বললাম এই মনসামঙ্গল কাব্যের আদি আদি কবি হচ্ছে কানাহরি দত্ত, এটা মনে রাখতে পারো, ঠিক আছে।
আর এই কি জানি অন্যান্য কাব্যেরও আদিকবি আছে, তারপর শ্রেষ্ঠ কবিও আছে। আদিকবি শ্রেষ্ঠ কবির মধ্যে পার্থক্য বলি, মনসামঙ্গল কাব্যের আদিকবি, আদিকবি মানে তিনি প্রথম কবি, মানে সবার আগের কবি। আর শ্রেষ্ঠ কবি এর অর্থ হচ্ছে যে তিনি শ্রেষ্ঠ, ওই কাব্যের তিনি শ্রেষ্ঠ কবি, ঠিক আছে? এভাবে কথা তোমরা একটু মনে রাখবা। যাই হোক, এখানে কিছু জিনিস আছে, কিছু গ্রন্থ আছে মধ্যযুগের, এগুলোর আমরা লেখকদের নাম দিয়ে দিছি, যেমন লাইলি মজনু, দৌলতজি বাহারাম খান, গুলে বকাওয়ালি, ইজ্জাতুল্লাহ, এটা তেমনটা ইম্পর্টেন্ট না, সতী ময়না লোর চন্দ্রাণী, দৌলত কাজী, তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, আরাকান রাজসভার দৌলত কাজী, চন্দ্রাবতী, কোরেশীমা গ্রন্থকার, উনিও আরাকান রাজসভার, পদ্মাবতী আলাওল, এটা বেশি ইম্পর্টেন্ট, পদ্মাবতী আলাওল, নবী বংশ কে রচনা করেন, উত্তর হচ্ছে সৈয়দ সুলতান, গোপীচন্দ্রের সন্ন্যাস, শুকুর মাহমুদ, শুকুর মাহমুদ, পরীক্ষা আসবে, গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত লেখক কে, উত্তর হচ্ছে শুকুর মাহমুদ। ময়মনসিংহ পত্রিকার সম্পাদক একজন, সংগ্রাহক আরেকজন, সম্পাদক হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন, সম্পাদক মানে তিনি সম্পাদন করছিলেন, এটা ইডিট করছিলেন, ইডিট, আর সংগ্রহ করছিল চন্দ্রকুমার দে, সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে, অর্থাৎ চন্দ্রকুমার দে দীনেশ চন্দ্রের আন্ডারে চাকরি করতেন, দীনেশ চন্দ্রের ব্যক্তিগত সচিব ছিলেন বা ব্যক্তিগত সহকারী ছিলেন চন্দ্রকুমার দে, আর এই চন্দ্রকুমার দে কে দীনেশ চন্দ্র গ্রামে গ্রামে পাঠাতেন, প্রতিটা এলাকায় এলাকায়, পূর্ববঙ্গের বরিশাল, সিলেট, চট্টগ্রাম, প্রতিটা অঞ্চলে তিনি পাঠাতেন, বলতেন যে ওই এইসব অঞ্চলে যাও, গিয়ে মানুষের যেই পুঁথি পাঠ করে, বিভিন্ন রকমের গীতি পাঠ করে, এগুলোকে তুমি সংগ্রহ করবা, করে এনে আমাকে দিবা। দীনেশ চন্দ্র সেন এই চন্দ্রকুমার দেকে এই দায়িত্ব দিয়েছিলেন, এই জন্য চন্দ্রকুমার দে হচ্ছে যে সংগ্রাহক, আর দীনেশ চন্দ্র হচ্ছে সম্পাদক, সম্পাদক মানে ইডিটর, আশা করি বুঝতে পারছো। জঙ্গনামা, দৌলতজির বাহারাম খা, ওই যে একটু আগে ওনাকে লিখেছি, ওনার জীবনে লিখছিলাম, তোমাদেরকে দিছিলাম না, শাহ মোহাম্মদ শকির দিছিলাম, আমির হামজা, আর হচ্ছে সোনাবান, এই দুটো লিখছেন শাহ মোহাম্মদ, সরি শাহ মোহাম্মদ গরিবুল্লাহ, এটাকে ওনাকে আবার ফকির গরিবুল্লাহ বলা হয়, ফকির গরিবুল্লাহ বা শাহ মোহাম্মদ গরিবুল্লাহ, উত্তর হচ্ছে যে আমির হামজা আর সোনাবান লিখছিলেন, আর শাহ মোহাম্মদ শকির উনি লিখছিলেন ইউসুফ জোলেখা, এটা পাবা পরে আছে, শাহ মোহাম্মদ শকির, ইউসুফ জোলেখা, শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ বিজয় উনি লিখছিলেন, এটা লিখছিলেন মালাধর বসু, এত কঠিন, একবার দুই কয়েকবার রিডিং করলে পারবা, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, এই যে এটা মধ্যযুগের কয়েকজন লেখক এর মধ্যে এই এগুলো গুরুত্বপূর্ণ, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মহাভারত, রামায়ণ, এই যে পাইছ, ইউসুফ জলেখা কে লিখছেন, ইউসুফ জলেখা লিখছেন শাহ মোহাম্মদ শোগীর, রামায়ণ লিখছেন, রামায়ণের একমাত্র মহিলা কবিতা হচ্ছে চন্দ্রাবতী, মনে রাখবা একমাত্র মহিলা কবিতা চন্দ্রাবতী, মহাভারত বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, পরীক্ষা আসবে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, উত্তর হচ্ছে যে কাশিরাম দাস, খুব সম্ভবত মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, আর প্রথম বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, তারপর হচ্ছে আদিকবি ময়ূরভট্ট, তো ধর্মমঙ্গলের আদিকবি কি, আদিকবি হচ্ছে প্রথম কবি, আর শ্রেষ্ঠ কবি কে, যিনি হচ্ছে শ্রেষ্ঠ, তো এখন এই মঙ্গল কাব্যগুলো একজনে লেখা নাই, অনেকজন মিলে লিখছে, এই জন্যই হচ্ছে যে এত কবি, মানে হচ্ছে ধর্মমঙ্গল মনে করো এটার আদি কবি একজন, আবার শ্রেষ্ঠ কবি আরেকজন, কেন এর কারণ হচ্ছে যে এই কাব্যগুলো একজন আমি লেখা নাই, অনেকে লিখছেন, ঠিক আছে, এই জন্য। এবার আমরা চলে আসি, আরো কিছু টপিক আছে আমি দেখবো, এগুলো আমি মানে সাহিত্য থেকে পড়বো শুধুমাত্র, আজকে ইয়াতে যাব না, খেয়াল করো এই বিভিন্ন ছন্দ আছে, এগুলো এখানে আমি সবগুলো এখানে দিয়ে দিছি, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, আট আছে গদ্য ছন্দ, এগুলো এখানে দিয়ে দিছি, দেখে নিবা, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকগুলো দিবে, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা একটা কাব্য নাটক, মুখস্থ রাখতে পারো, কাব্য নাটক এটা, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা সৈয়দ শামসুল হকের লেখা, সৈয়দ শামসুল হকের লেখা, এটা ইউটিউবে নাটকটা আছে, দেখে নিতে পারো, এটা হচ্ছে যে একজন মাতবর আছে গ্রামের, ওই মাতবর গ্রামের যে মানুষকে নির্যাতন করছিল যুদ্ধের সময়, এবং পাকিস্তান বাহিনীদেরকে হেল্প করতো তিনি ওই মাতবরে, পরে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মুক্তিযোদ্ধারাই তার বিচার করছে গ্রামে বসে, ওই ঘটনাকে, বিচারের ঘটনাকে কেন্দ্র করে পায়ের আওয়াজ পাওয়া, এই কাব্য নাটকটি লিখা, কাব্য নাটক কি, যে নাটকটা কাব্যের ভঙ্গিতে লেখা, মানে কবিতার ভঙ্গিতে লেখা, তো এখানে ওই পায়ের আওয়াজ পাওয়া যায় কেন বলছে, কারণ মুক্তিযোদ্ধারা যুদ্ধ শেষে পায়ের আওয়াজ, পায়ের মানে হচ্ছে যে আওয়াজ দিয়ে দিয়ে সর তুলে তুলে গ্রামে ব্যাক করতেছিল, ওই মাতবরের বিচার করার জন্য, যে মাতবর গ্রামে শোষণ নির্যাতন চালাছিল, ওই মাতবর নিজের মেয়েকেও পাকিস্তানি বাহিনীদের হাতে তুলে দিছিল, গ্রামের মেয়েদেরকেও তুলে দিত, নিজের মেয়েকেও তুলে দিছিল, ঠিক আছে, এই এতটুকু জানলে তোমার মনে থাকবে, এবার পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের, শেষ, এটা কাব্য নাটক। বকুলপুরের স্বাধীনতা বর্ণচর মমতাজউদ্দিন আহমেদ লিখছে, নরকের লাল গোলাপ আলাউদ্দিন আল্লাহজাদ লিখছে, জি অরণ্যে আলো নেই নীলিমা ইব্রাহিম লিখছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, এবার উপন্যাস অনেকগুলো আছে, তার মধ্যে আগুনের পরশমণি, জ্যোৎস্না জননীর গল্প, শ্যামল ছায়া, এগুলো হুমায়ুন আহমেদের সবগুলা,
যার নাম হইতে বিদায়, শওকত ওসমান। এটা এটা হচ্ছে যে লেখক তার নিজের, লেখক নিজে একজন মানুষ রূপে, মানে একজন লোক শরণার্থী হিসেবে ভারতে চলে যাচ্ছিল মুক্তিযুদ্ধের সময়। তো ওই বঙ্গকে, বাংলাদেশকে তিনি জাহান্নাম হিসেবে চিন্তা করছিলেন তখন, যে জাহান্নাম থেকে তিনি বিদায় নিচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, ভারতে। এই জন্য নাম দিয়েছে জাহান্নাম হইতে বিদায়। নেকড়ে অরণ্য, এটা শওকত ওসমানের, শওকত ওসমানের একটা আছে ক্রীতদাসের হাসি। তারপর আছে জলাঙ্গি, শওকত ওসমান, 200 নেই, শওকত ওসমান, এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হাঙর নদী গ্রেনেড খুবই ইম্পর্টেন্ট, সেলিনা হোসেন। কাঁটাতারের প্রজাতপতি, সেলিনা হোসেন। নিষিদ্ধ লবণ, সৈয়দ শামসুল হক। নীলদংশন, সৈয়দ শামসুল হক। উপমাদে, সাল মাহমুদ। রাইফেল টুটে আওরাত, আনোয়ার পাশা। দেয়াল, শামসুল, আবু জাফর শামসুদ্দিন। দেওয়াল নামে আরেকটা উপন্যাস আছে হুমায়ুন আহমেদের, ওটাও, ওটা রাজনৈতিক উপন্যাস, ওটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক না, ওটা হচ্ছে রাজনৈতিক। আর যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক দেয়াল, সেটা হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। 3.5 হাত ভূমি, ইমদাদুল হক মিলন। যাই হোক, আমি আর বলবো না, তোমরা যেটা করবা, আমি আজকে যেভাবে পড়াইছি এভাবে করে সবগুলো টপিক স্টাডি করবেন, মানে হচ্ছে যে খুঁটে খুঁটে জিনিসগুলোকে বুঝে বুঝে স্টাডি করবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এই ক্লাসটা এখন ইন করে দিচ্ছি, আপনারা আর 10 মিনিটের জন্য জয়েন দিবেন। আমি বিদ্রোহী কবিতা থেকে একটু বলবো, আর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটু বলবো, শেষ করে দিব। মানে এরপর আমি আর বাংলা ক্লাস নিবো না আজকের পরে। আজকে আপনারা জাস্ট 10 মিনিটের জন্য একটু যুক্ত হন। সবাই আশা করি আবার দেখতে পাচ্ছ, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, দেখা যায় কিনা একটু বলো। দেখা যায়, জি স্যার দেখা যাচ্ছে। দেখা যায় হ্যাঁ আমরা কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ ওয়ালিউল্লাহ, এগুলো দেখে চলে যাব। এ খেয়াল করো, এখানে যে আমি পড়তেছিলাম, খেয়াল করো, এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যেগুলো পড়তেছিলাম, খেয়াল করো তো, সেখানে ওই যে শওকত ওসমানের নাম চলে আসছে, এনার নাম অ্যাড করে নাও। ওনার থেকে দিতে পারে কিভাবে, এটা জিকে তো দিতে পারে, ঠিক আছে, ওনার নামটা অ্যাড করে দাও। আর সেলিনা হোসেন বলছি আমি, তারপরে হচ্ছে যে তোমার সৈয়দ শামসুল হকও বলছি, বেশিরভাগই বলছি আসলে, ঠিক আছে। এইগুলো এখান থেকে দেখলেই হবে, মানে এগুলো অতিরিক্ত, মানে আলাদাভাবে সাহিত্যিকদের জীবনী জানা লাগবে না, যেমন শওকত ওসমানের জীবনী জানার দরকার নেই, কারণ তোমাদের বইতে নাই, ঠিক আছে। এই যে এখানে আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনী জানার দরকার নাই। জাফর ইকবাল, জীবনী জানার দরকার নাই। তারপরে ওই যে গোল্ডেন এজ এখানে আছে, দেখো তাহমিনা আনাম, দেখছো, এটা আলম লেখা আছে, আনাম হবে, আনাম। এটা আমরা আসলে ওই যে যিনি কম্পোজ করে, টাইপ করে, উনি মাঝে মাঝে ভুল করে ফেলে, এগুলো কিছু করার নাই। এটা হচ্ছে তাহমিনা, আমরা চেক দেই, চেক দেওয়ার পরেও থাকে যায়। আর গোল্ডেন এজ তাহমিনা আনাম। এরপর হচ্ছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আছে, এগুলো সবগুলো দেখবে, একটা বাদ দিবে না, এগুলো জিকেও দিতে পারে। বাংলা সাহিত্যের জনক, যেমন উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতার জনক মাইকেল মধুসূদন, টপা গানের জনক রামনিধি গুপ্ত, গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাধুরীতির জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চলিত্রীতির জনক প্রমোদ চৌধুরী। শেষ, এভাবে করে আরো দেখবা। আমি চলে যাচ্ছি, এখানে আরো অনেকগুলো উপন্যাস দেওয়া আছে গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ, এখানে যা আছে এগুলো সবগুলো থেকে দিতে পারে, সবগুলো দিতে পারে, আমরা বলে দিচ্ছি আবারও, সবগুলো দিতে পারে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি, ওই যে বললাম না, লেখকদের জীবনী জানবো, তার আগে, সবার আগে জানবো মা সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় আছে নোট করা, সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ষোলো শহর, পৈতৃক নিবাস নোয়াখালী। জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ষোলো শহরে, কিন্তু তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী, মানে পিতার বাড়ি হচ্ছে নোয়াখালী, অর্থাৎ মনে করো যে তোমার দাদার বাড়ি নোয়াখালী, কিন্তু তুমি চট্টগ্রামে জন্মগ্রহণ করছো, এরকম। এইটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, চট্টগ্রামের ষোলো শহরে জন্মগ্রহণ করেন। কোথায়? ষোলো শহরে, আবার বলতেছি, ষোলো শহরে জন্মগ্রহণ করেন। 1922 সালের 15ই আগস্ট, 22 সালের 15ই আগস্ট, 15ই আগস্ট জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল ওই দিন। খাতার মধ্যে নোট করতে হবে। আফরিন, তোমার ভিডিওটা অফ করে দাও। গেল, এই যে পৈতৃক নিবাস যে নোয়াখালী, সেটাও বোল্ড আকারে আছে এখানে, এটা দিবে পরীক্ষায়, আবার বলতো সেটা পরীক্ষা দিবে। জন্মস্থান পৈতৃক নিবাস, গেল। তিনি মূলত একজন, মানে কিছুটা মুক্ত মনের অধিকারী ছিলেন, কিছুটা না পুরোপুরি মুক্ত মনের অধিকারী ছিলেন। আর তার যে সাহিত্যের যে মূল্য, এটা প্রথম দিকের যারা, মানে হচ্ছে যারা এই বাংলা সাহিত্যের যারা গবেষক ছিলেন, তারা বুঝতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে বুঝতে পারছে যে সৈয়দ ওয়ালিউল্লাহ কি ধরনের লেখক ছিলেন। মানে যখন তার সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু হলো, গবেষণা শুরু হলো, তখনই বোঝা গেছে যে সৈয়দ ওয়ালিউল্লাহ অনেক বড় মানের একজন লেখক ছিলেন। আচ্ছা,
তার তিনি যে সাহিত্যগুলো লিখছে খুব কম লিখছে, উপন্যাসও লিখছে খুব কম, নাটকও লিখছে খুব কম, আর অল্প কিছু লিখছে গল্প, কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। মানে এমন ভাবে তিনি প্রত্যেকটা লিখছে যে প্রত্যেকটাতেই আমাদের দেশের আর্থসামাজিক বিষয়গুলো জড়িত। মানে আমাদের দেশের যে আর্থসামাজিক বিষয়, ধর্মীয় বিষয়, সেগুলো জড়িত। মানে আমাদের দেশের যে যে বিষয় নিয়ে মানুষের মধ্যে আলোচনা হয়, সমালোচনা হয়, সেই বিষয়গুলো জড়িত। তো এখন আমরা যদি দেখি তার, হ্যাঁ তার তিনি আসলে পেশা কি ছিলেন, তিনি কূটনীতিকের দায়িত্ব পালন করছিলেন বিভিন্ন জায়গায়, খেয়াল করো। কূটনীতি কি? কূটনীতি হচ্ছে যে বাংলাদেশেরও যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন দেশে, যে মনে করো যে তিনি হচ্ছে যে রাষ্ট্রদূত বলি আমরা যারাকে, রাষ্ট্রদূত থাকতে পারেন অথবা রাষ্ট্রদূতের আন্ডারে কিছু কর্মচারী থাকে, সরকারি কর্মচারী ওটাও হতে পারে। তো যাই হোক, এটা তোমার জানার দরকার নেই, জাস্ট তিনি কূটনীতিক ছিলেন এটা জানলে হবে প্রথমত। দ্বিতীয়ত, তিনি মৃত্যুবরণ করেছিলেন কূটনৈতিক দায়িত্ব পালন কালীন অবস্থায় প্যারিসে, ফ্রান্সের প্যারিসে, মনে রাখো, লিখে রাখো, তিনি মৃত্যুবরণ করেন ফ্রান্সের প্যারিসে, ফ্রান্সের প্যারিসে 1971 সালে 10ই অক্টোবর, এটাও লিখে রাখো, 71 সালে 10ই অক্টোবর। তিনি মুক্তিযুদ্ধের পক্ষেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছিলেন ফ্রান্সের প্যারিসে অবস্থানকালে। আচ্ছা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে তিনি অংশগ্রহণ করছিলেন, এটা এটা নোট করতে পারো। তারপরে তার আমরা দ্রুত পড়তেছি, তাই জন্য আমার কথা হয়তো জোরে আসতেছে, এটা তোমাদের মাইন্ড করো না, আমি শেষ করে দিব দ্রুত এই জন্য। আচ্ছা যাই হোক, তার উপন্যাসগুলো নোট করো, উপন্যাস, উপন্যাসের মধ্যে চলে আসতেছে লাল শালু, সবার আগে চলে আসতেছে লাল শালু, তারপরে আসবে চাঁদের অমাবস্যা, লাল শালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, কাঁদো নদী কাঁদো, এই তিনটে হচ্ছে তার গুরুত্বপূর্ণ উপন্যাস, তিনটাই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবা, ডাইরেক্ট মুখস্থ, লাল শালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, শেষ। এবার আসবে সৈয়দ ওলি উল্লার নাটক, বইপীর, তরঙ্গবঙ্গ, উজানি মৃত্যু, আর হচ্ছে যে সুরঙ্গ, বইপীর, তরঙ্গবঙ্গ, উজানি মৃত্যু, সুরঙ্গ, বইপীরটা তোমরা মনে হয় জিতে পাইছিলে, যাই হোক তিনটাই চারটাই মুখস্থ রাখা লাগবে। তার মধ্যে বইপীর আর তরঙ্গবঙ্গ বেশি দেয়, উজানি মৃত্যু দেয়, সুরঙ্গ মাঝে মাঝে দেয়, খুব কম, বইপীর, তরঙ্গবঙ্গ, উজানি মৃত্যু বেশি দেয়। এবার আসে গল্প, নয়ন চারা এটা বেশি দেয়, নয়ন চারা, দুই তীর ও অন্যান্য গল্প, দুই তীর ও অন্যান্য গল্প, আশা করি ক্লিয়ার। এই এই এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা, লিখে রাখতে পারো, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে সম্ভাবনা 80%, মানে তার সাহিত্য থেকে। এবার লাল শালু কখন প্রকাশিত? 48 সালে, কমরেড পাবলিশার্স থেকে, কমরেড পাবলিশার্স, প্রকাশক হচ্ছে আবদুল্লাহ আতাউল্লাহ, প্রকাশক আতাউল্লাহ, সবগুলো ইম্পর্টেন্ট, এখানে একটাও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, লাল শালুর ইংরেজি ভার্সনটা মনে রাখতে হবে, লাল শালুর ইংরেজি ভার্সন নিয়ে নাম হচ্ছে ট্রি উইদাউট রুটস, ট্রি উইদাউট রুটস, 67 সালে ইংরেজিতে অনুবাদ করা হয়, 67 সালে, 67, 67, আর দরকার নাই, এই যা বলছি এখান থেকে প্রশ্ন আসবে, যদি সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে প্রশ্ন আসে, লেখক থেকে। এখন উপন্যাস থেকে তো অনেক কিছু আসতে পারে, মজিদ থেকে আসতে পারে বেশি, তো তোমরা উপন্যাসটা ভালো করে জেনে রাখবা, শেষ। আমি লেখকদেরকে নিয়ে করে বলতেছি, তোমরা লেখকদেরকে নিয়ে পড়ো না, তোমরা পড়ো উপন্যাস, এই জন্য আমি উল্টা কাজ করতেছি। মানিক বন্দ্যোপাধ্যায় নোট করো, উনি কমিউনিস্ট আন্দোলনের সাথে জড়িত ছিলেন, বামপন্থী আন্দোলনের সাথে জড়িত ছিলেন, বামপন্থী আন্দোলন নোট করো, এটাও পরীক্ষা দেয়, বামপন্থী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম, আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম মানিক, ডাক নাম মানিক, পিতৃপ্রদত্ত নাম, পিতৃপ্রদত্ত নাম, পিতৃপ্রদত্ত নাম হচ্ছে যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আসল নাম আর পিতৃপ্রদত্ত নাম একই, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ডাক নাম ছিল মানিক, কিন্তু তিনি যখন সাহিত্য রচনা করতেন তখন তার ডাক নাম আর পিতৃপ্রদত্ত নাম দুইটাকে মিক্স করে লিখতেন মানিক বন্দ্যোপাধ্যায়, কারণ তার ডাক নাম ছিল মানিক, আবার বাবে নাম দিছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, বাপে যে নাম দিছে, ওনার পিতা যে নাম দিছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে বন্দ্যোপাধ্যায় শব্দটা তিনি নিছে, এই যে বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ
আর ওনার নাম যেহেতু ছিল মানিক, এখান থেকে নিচে মানিক, ওই দুইটাকে মিক্স করে উনি লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। উনি ছাত্র অবস্থায়, এটা পরীক্ষায় আসে এরকম যে লাইনটা বলতেছি, ছাত্র অবস্থায় কলেজে থাকাকালীন অবস্থায় বন্ধুদের সাথে বাজি ধরেছিলেন, বাজি ধরে একটা গল্প নাকি কবিতা লিখছিলেন, লিখে সেটাতে তিনি খ্যাতি অর্জন করছিলেন। তো পরীক্ষা কি দেয় আমি বলতেছি, পরীক্ষা দিবে বন্ধুদের সাথে বাজি ধরে কে খ্যাতি অর্জন করেছিলেন। উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। বন্ধুদের সাথে বাজি ধরে কে খ্যাতি অর্জন করেছিলেন? উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আরেকটা প্রশ্ন, এই সেম ক্যাটাগরির একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন সাহিত্যিকের কবিতা তিনি যখন ছাত্র ছিলেন তখনই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। মানে জসিম উদ্দিনের একটা কবিতা আছে, উত্তর হচ্ছে, না কবিতার নাম হচ্ছে কবর। এই কবিতাটা তিনি যখন ছাত্র অবস্থায় ছিলেন তখনই এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো ওইখানে উত্তর হবে জসিম উদ্দিন। মানে কোন কবির লেখা ছাত্র অবস্থায় কি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হচ্ছে জসিম উদ্দিন। আর যদি বলা হয় কোন লেখক বন্ধুদের সাথে বাজি ধরে সাফল্য অর্জন করেছিলেন, খ্যাতি অর্জন করেছিলেন, উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আশা করি বুঝতে পারছিলেন। এবার মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কলকাতায়, জন্মগ্রহণ করেন কলকাতায়, আবারও নোট করো, জন্মগ্রহণ করেন কলকাতায়, মৃত্যুবরণ করেন কলকাতায়, শেষ আর লাগবে না। এবার তার সাহিত্যকর্ম, সাহিত্যকর্মের মধ্যে উপন্যাসগুলো বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতি কথা, দিবারাত্রির কাব্য, জননী। এর মধ্যে জননীটা বেশি দেয়, কারণ জননী নামক একটা শকত ওসমানের একটা উপন্যাস আছে, আবার মানিক বন্দ্যোপাধ্যায়েরও আছে। আবার এই দিবারাত্রি কাব্যটা দেয়, কারণ এটা দেখতে মনে হচ্ছে কাব্য, মানে কবিতার বই, আসলে কবিতার বই না, এটা হচ্ছে উপন্যাস। আর একটা দেয় পুতুল নাচের ইতি কথা, এটা দেখতে মনে হয় না উপন্যাস, এটা মনে হয় যে প্রবন্ধ, এই জন্য দেয়, কারণ ইতিকথা শব্দগুলো সাধারণত প্রবন্ধের মধ্যে থাকে। যেমন বাংলা সাহিত্যের ইতিকথা, বাংলা ভাষার ইতিকথা, আপনারা নিশ্চয়ই এরকম প্রবন্ধের নাম শুনছেন, ওই যে এই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কিছু প্রবন্ধ আছে এরকম। তো পুতুল নাচের ইতিকথা এটাও দেয়। এখানে পুতুল হচ্ছে যে, আচ্ছা এটা বলবো না, আসবে না, এটা বাদ। গল্প গ্রন্থ, গল্প গ্রন্থের মধ্যে আছে প্রাগ ঐতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানের নাথ জামাই, ছোট বকুলপুরের যাত্রী, এইগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ। এগুলা কম আসে পরীক্ষায়, মাঝে মাঝে দেয়, বেশি দেয় হচ্ছে যে কোনটা প্রাগ ঐতিহাসিক আর হচ্ছে সরীসৃপ, এই দুইটা বেশি দেয় পরীক্ষায়, আর উপন্যাস সবগুলাই দেয়। আশা করি ক্লিয়ার। এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি থেকে আপনারা ভালো করে স্টাডি করবেন, আমি ওটাতে স্টাডি করতেছি না, ওটা মাসুদ মন্ডল আছে সেই পড়াবে। এবার আসেন আপনারা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলে আর মাইকেল মধুসূদন দত্ত বলে শেষ করে দিব। মাইকেল মধুসূদন দত্ত নোট করেন, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে যে বাংলা সাহিত্যে যদি তার প্রবন্ধ, সরি তিনি প্রবন্ধ খুব কম লিখছে, তিনি বেশি লিখছেন হচ্ছে যে তোমার কাব্য, তারপর হচ্ছে তোমার প্রহসন লিখছে, কি জানি মহাকাব্য লিখছে, আর হচ্ছে যে তার হচ্ছে যে নাটক, ঠিক আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো তার নাটকগুলো কিংবা কাব্যগুলো যদি তিনি বাংলাদেশে বসে, সরি মানে ভারতীয় উপমহাদেশে বসে যদি আরো বেশি করে রচনা করতেন, তিনি তো বিদেশে চলে গেছিলেন, বিলেতে চলে গেছিলেন, ওখানে না গিয়ে তিনি যদি দেশে থেকে আরো বেশি করে রচনা করতেন, তাহলে হয়তো তিনি সর্বপ্রথম বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পেতেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে তিনি নোবেল পুরস্কার পেতেন। আরেকটা ঘটনা হচ্ছে, তিনি যখন যে বেঁচে ছিলেন, যখন সাহিত্য প্রকাশ করছেন, তখন কিন্তু নোবেল পুরস্কার ছিল না, নোবেল পুরস্কার চালু হয়েছে 1901 সালে, 1900 সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়েছে। তো ওই সময় নোবেল পুরস্কার না থাকার কারণে তিনি হয়তো নোবেল পুরস্কার পান নাই, কিন্তু না হলে সবার আগে তিনি নোবেল পুরস্কার পেতেন, এটা মনে রাখবা। এবং বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম যদি না আসতো, তাহলে সবচেয়ে বেশি আলোচিত হতো মাইকেল মধুসূদন দত্ত। এই দুজন আসার কারণে তার সাহিত্য, মধুসূদন, তাই মধুসূদনের গুরুত্ব কিছু কমে গেছে, কিন্তু মূলত মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সাহিত্যের যারা লেখক, কবি, সাহিত্যিক যারা আছেন, সবার ওস্তাদ, সবার শিক্ষক। মানে বাংলা সাহিত্যে যদি মনে করো যে
অন্যান্য সাহিত্যিকরা কাউকে শিক্ষক হিসেবে মেনে নিতে, মানে মানুক আর না মানুক মানতে বাধ্য হবে, সে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কারণ তিনি সর্বপ্রথম আধুনিকতার ছোঁয়া দেখাইছিলেন বাংলা সাহিত্যে। তার আগে মাইকেল মধুসূদন দত্তের আগে আধুনিকভাবে কেউই নাটক, প্রহসন, কবিতা এগুলো লিখতে পারেন নাই, মানে আধুনিক আধুনিকতার ছোঁয়া দিয়ে কেউই লিখতে পারে নাই। মাইকেল মধুসূদন দত্তই সর্বপ্রথম এগুলো এগুলোর ভেরিয়েশন গুলো দেখাইছিলেন। তো খেয়াল করবা, তিনি সর্বপ্রথম কৃষ্ণকুমারী নামে একটা নাটক লিখেছিলেন, যেটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। প্রথম সার্থক ট্র্যাজেডি মানে তার আগে, এই কৃষ্ণকুমারীর আগে আর কোনো সার্থক ট্র্যাজেডি নেই। মানে 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 হচ্ছে কি বলবো, ট্র্যাজেডির যেই বৈশিষ্ট্য সেগুলো সর্বপ্রথম তিনিই দেখেছিলেন। পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম সার্থক, কি বলো এটাকে, সার্থক এই কি জানি নাটক, ঠিক আছে। শর্মিষ্ঠা এটাও কিন্তু একটা সার্থক নাটক, ঠিক আছে। পদ্মাবতীটা একটু দাঁড়াও, একটু লাইনে থাকো। শর্মিষ্ঠাই মনে হয় প্রথম সার্থক নাটক, আর পদ্মাবতীতে হচ্ছে যে এখানে তিনি কিছু একটা জিনিস অ্যাড করেছিলেন, যাই হোক আমার মনে আসতেছে না। তো এই তিনটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ নাটক, ঠিক আছে। আর কাব্যের মধ্যে হচ্ছে বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, আর হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম সার্থক যা ছিলেন বেশিরভাগই তিনি নিয়ে আসছেন। প্রথম সার্থক নাটক, প্রথম সার্থক মহাকাব্য, প্রথম সার্থক কাব্য তিনি মূলত নিয়ে আসছিলেন। মানে প্রথম সার্থক যত কিছু আছে বেশিরভাগই তিনি নিয়ে আসছিলেন। আবার তিনি সনেটের প্রবক্তা, ঠিক আছে। তো এই জন্য উনি এত বেশি গুরুত্বপূর্ণ, ওনার থেকে দেখে নিবা বিস্তারিত। এখানে পরীক্ষায় যেটা বেশি আসে যে তিনি কি কি সার্থক প্রথম লিখছিলেন, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর বঙ্কিম হচ্ছে প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা। তো তার প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী। শেষ, কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আর কি বলবো, এগুলো তোমরা ছোটবেলা থেকেই জানো, অনেক কিছুই জানো, এই জন্য আমি আর মানে বিস্তারিত বলতেছি না, শুধু বলতেছি কাজী নজরুল ইসলামের হচ্ছে যে বিদ্রোহী কবিতা থেকে এবার প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি। তোমাদের সিলেবাসে ওই যে ফুল সিলেবাস আছে বা সব সিলেবাস আছে আমার দেখবো না, আমি দেখবো বিদ্রোহী কবিতা, প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী আর অপরিচিতা দুই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। ওই রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো দেখে নিবা, উপন্যাস, প্রবন্ধগুলো দেখবা, কাব্যগ্রন্থগুলো দেখবা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের অতিরিক্ত ছোট গল্পগুলো দেখবা। ছোট গল্প নোট করতে আশা করি পারছ, কিংবা আমার পরে রেকর্ডটা দেখলে হবে। ফারুক আহমেদ, আমি ক্লাসটা শেষ করে দিবা এখনই, ফারুক আহমেদ থেকে দেখবা যে পাঞ্জিরি নামে তার একটা কবিতা ছিল, খুবই গুরুত্বপূর্ণ। এখন যে কবিতাটা আছে সেটাও গুরুত্বপূর্ণ, তোমাদের বইতে এখন যে কবিতাটা আছে। তবে আমি শুধু ফারুক আহমেদ সম্পর্কে এটাই বলবো, উনি হচ্ছে মুসলিম রেনেসাঁর কবি বলা হয় তাকে, মুসলিম রেনেসাঁর কবি বলা হয়, এটা লিখে রাখতে পারো, মুসলিম রেনেসাঁর কবি বলা হয়। শেষ, আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তিনি ব্যাপক পরিমাণে বিদেশি শব্দ তার কবিতার মধ্যে ব্যবহার করছেন, ব্যাপক বিদেশি শব্দ। তার কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে সাত সাগরের মাঝি, সাত সাগরের মাঝি মনে রাখো, এটা হচ্ছে যে ইসলামী আন্দোলনের এক ধরনের, মানে মুসলমানদের জাগরণ করার জন্যই তিনি এই কবিতাটা লিখেছিলেন, সাত সাগরের মাঝি। অর্থাৎ মুসলমানরা সাগরের মধ্যে পড়ে গেছে, তাদেরকে উদ্ধারণ করার জন্য মাঝিকে নিয়ে আসছে তিনি, এই জন্য নাম দেওয়া হয়েছিল সাত সাগরের মাঝি, আশা করি ক্লিয়ার। তো যাই হোক, এখানে দেখবা যে বিভিন্ন ধর্মগ্রন্থ সংক্রান্ত লেখা আছে, যেমন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়তেছি, সেখানে আমরা পৌরাণিক বিভিন্ন জিনিস পাচ্ছি, আবার ফারুক আহমেদকে পড়তে গিয়ে পাচ্ছি মুসলমানদেরকে নিয়ে। তো এই ধর্ম সংক্রান্ত বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। শেষ, আজকে ক্লাস আমি আর বাড়াবো না, কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। এখানে একজন একটা মেসেজ দিচ্ছ, স্যার শুধুমাত্র হালদা বই বাংলা অংশ পড়লে কি বাংলার জন্য যথেষ্ট? এটা এই ইউনিটের জন্য যথেষ্ট, বিডি ইউনিটের জন্য আরো বিস্তারিত পড়তে হবে, মেন বই থেকে পড়তে হবে, ঠিক আছে। তবে বিডি ইউনিটেও এখান থেকে তুমি 70% মতো কমন পেয়ে যাবে, এই বই থেকে, আমাদের যে সন্ধ্যা আছে সেখান থেকে। তো কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো, আমি এখন ক্লাসটা কেটে দিব, শেষ করে দিচ্ছি, অনেকক্ষণ ক্লাস নিচ্ছে, হ্যালো স্যার, একটা প্রশ্ন ছিল 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার, আমি এই প্রশ্নটা করছিলাম আসলে যে আমি তো এ ইউনিটে পরীক্ষা দিব, তো মোটামুটি আমার কাছে সময় একেবারেই কম আসলে বাংলার জন্য, তো আমি চাইতেছিলাম যে শর্টকাট কিভাবে